এখানে 7.5 বিলিয়ন মানুষের বাস। সবারই কিছু না কিছু সিক্রেট আছে, কারো ভালো কারো মন্দ, কিন্তু এই পৃথিবীতে আছে এমন একজন যার সিক্রেট পাওয়ার বদলে দিতে পারে পুরো পৃথিবীটাকে। মায়া লাগাইছে কীরিতি শিখাইছে, বন্দে মায়া লাগাইছে কীরিতি শিখাইছে, দিওয়ানা বানাইছে কি জাদু করিয়া, বন্দে মায়া লাগাইছে। আপনার এই ইমোশনাল অ্যাটিটিউডের জন্য যেখানে পৌঁছানো উচিত ছিল সেখানে আপনি পৌঁছতে পারেননি। আপনি আর কতক্ষণ হসপিটালে আছেন? হাফ অ্যান আওয়ার, তারপর ল্যাবে যাব, রিসার্চের কাজ শেষ করতে হবে। আসলে হসপিটালের স্যালারির চেয়ে পেটেন্টের অ্যামাউন্টটা অনেক সুইট অ্যান্ড লার্জ, সেটা তো তুমি জানো। স্যার, বাইরে মর্গের লোক দাঁড়িয়ে আছে, বডি নিয়ে যেতে চায়। জীবনটা আমি বাঁচিয়ে ফেলেছিলাম, একটুর জন্য মৃত্যু এসে মাঝপথে দাঁড়িয়ে পড়ল, ঠিক আমার স্ত্রীর মতো। Yes, ma'am. What's going on, Dr. Alam? Ma'am, আমি বলেছিলাম না, চেষ্টা করলে একটা প্রাণ বাঁচানো যাবে। হ্যাঁ, তাতে এত ওভার ইমোশনাল হওয়ার কারণ কি? বাচ্চাটাকে একবার কোলে নিয়ে দেখুন, মৃত্যুর মুখ থেকে ফিরে আসা জীবনকে হাতে দিলে আপনি ইমোশনাল হয়ে যাবেন। নিন, ধরুন, প্লিজ। আমার হাতে তো গ্লাভস নেই। কথা নেই, বার্তা নেই, হঠাৎ শিউরে উঠলো সারা শরীর। না না ম্যাম, আপনার হয়তো ভুল হচ্ছে, হয়তো কোনো কারণে আপনার গ্যাস বা অ্যাসিডিটির প্রবলেম হয়েছে, সেজন্যই হয়তো মাথা ঘুরেছে। আমি একজন ডক্টর, গ্যাস বা অ্যাসিডিটি ফর্ম করলে আমি বুঝতে পারবো না। ম্যাম, আপনাকে চমকে দেওয়ার জন্য ডক্টর আলম এরকম চালাকি করে নিত? করতেই পারে, অনেকদিন আন্ডারে রয়েছে তো, তাই চমকে টমকে দিয়ে ওপর ওঠার চেষ্টা করতে পারে। কোথায় ও? ইমিডিয়েট ইনজেকশন রেডি করুন নার্স। ওকে স্যার। আর কোন লাভ নেই ডাক্তার সাহেব, আমাকে দুনিয়া ছেড়ে জাহান্নামে যেতে হবে। জাহান্নামে যাবেন কেন? একটা বেঈমানের মৃত্যু হলে কোথায় যেতে পারে ডাক্তার সাহেব? আমি আমার মালিক মালকিনের সাথে বেঈমানি করেছি, তাদের পরিবারকে আমি শেষ করে দিয়েছি। সব আলো নিভে গেল, আশার আলো জ্বলে থাকে। আপনার মালকিন মারা যাবার আগে ছোট্ট একটা বেবি এই পৃথিবীকে উপহার দিয়ে গেছে।
डॉक्टर आलम बेबी नहीं पाली है मैम डॉक्टर नर्स डॉक्टर क्या हुआ मैडम क्यों मुख खुलबे ना যদি ওর চাচা বা অন্য কেউ সে জিজ্ঞেস করে বাচ্চাটা কোথায় তাহলে বলবে যে ওর বাবা মায়ের সঙ্গে ও পৃথিবী ছেড়ে চলে গেছে মনে থাকবে ওকে যে যার কাছে যেতে পারো যত দূরেই যা যেখানেই লুকা ওকে আমি ঠিক খুঁজে বার করব ওই বাচ্চাটাকে আমার চাই চাই ওর মধ্যে রয়েছে ইলেকট্রিসিটির মতন পাওয়ারফুল কিছু রক্ত মাংসের মানুষ কিন্তু মানুষের মধ্যে বিজি চলতে চলতে কেটে গেল 20 বছর এভাবে আরো কতটা পথ চলতে হবে জানি না আমার বাবা ডক্টর আলম আহমেদ কখনো বলেনি কেনই ছুটে চলা আজও চলেছি নতুন কোনো ঠিকানায় আমি বিজলি কেমন লাগছে আমাদের নতুন বাসা নট ব্যাড ঠিক আছে চলো শুধুই ঠিক আছে আর কোনো কথা নেই একটাই কথা কতদিন থাকছি আমরা এই বাসাতে সেটা নির্ভর করছে তোমার উপর তুমি আবার কখন ইমোশনাল হয়ে যাবে তোমার পাওয়ার চলে আসবে সবার চোখের সামনে তখন সবার চোখকে ফাঁকি দিতে আমাদেরকে পালাতে হবে অন্য কোথাও আর সেই জন্যই তো আমি বলি পাওয়ার কন্ট্রোল করার প্র্যাকটিস করো বাবা আমি পাওয়ার কন্ট্রোল করা শিখে গেছি হু সেড বলার কি আছে আমি এক্ষুনি তোমাকে প্রমাণ করে দিচ্ছি গিভ মি এ হাগ বাবা না 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 বিজলি শক লাগলে আমার খুব কষ্ট শক লাগবে না জাস্ট মি গিভ মি হাগ নো দেখেছো কিচ্ছু মানে তোমার
I hate you, Baba. I really hate you. But I love you, Bisli. I love you. পুরো ভাষাটা ভালো করে দেখে নাও। এরপরে বলো না, এটা পছন্দ হয়নি, ওটা পছন্দ হয়নি। সেটা তো বলবোই। চলো। বিজলি, বিজলি কোথায় তুই? আরে খাবার রেডি, জলদি আয়। কি বাবা, এত ডাকাডাকি করছো কেন? আর ওকে, আরে দেখ তোর জন্য কত কিছু রান্না করেছি। রান্না করেছো? হ্যাঁ। তাহলে এই যে এই প্যাকেটগুলো কেন? এই প্যাকেটগুলো ফেলতে ভুলে গেছি। বাবা তুমি না? এই যা, এখানেও লোডশেডিং? দেশের এমন কোন জায়গা নেই যেখানে লোডশেডিং তারা করে না। বিজলি, what's going on? এসব কি হচ্ছে? কেন বাবা, কি হয়েছে? কেন বাবা কি হয়েছে আমাকে জিজ্ঞেস করছো? আমি তোমাকে কতবার বলেছি, নিজের পাওয়ারকে মিসইউজ করো না, কন্ট্রোল করতে শেখো। কিন্তু বাবা, কোনো কিন্তু নয়, জাস্ট স্টপ ইট, স্টপ ইট। যেখানে জেনারেটরের ব্যবস্থা আছে সেখানে নিজের পাওয়ারটাকে মিসইউজ করার দরকারটা কি? না বাবা, এত লোডশেডিং হয়, জেনারেটরের তেল যদি শেষ হয়ে যায়, তাই একটু সেভ করলাম। আই এম সরি। নিজেকে কন্ট্রোলের জন্য তোমার আরো প্র্যাকটিসের দরকার। নতুন বাড়িতে আসার জন্য প্র্যাকটিস কিন্তু একদিনও বন্ধ থাকবে না, কাল সকালে কিন্তু প্র্যাকটিসের জন্য রেডি থাকবে। কত বড় একটা বিপদে বই রাখিস, আল্লাহ তুমি আমার বাঁচাইছো। আমারও তো মন চাই বিয়ে করতে, কিন্তু মাত্র একটা কোর্স খাবা, তুমি একদম সুপুরুষ হয়ে যাইবা। সময় নিতেছেন কেন? আপনি ঠাস ঠাস করে ঠিকানা দেন, মন দিয়ে শুনো বাজার। যোগাযোগের ঠিকানা কলিকাতা হার্বাল মেডিকেল, দেশ ও বিদেশ থেকে উচ্চ ডিগ্রি প্রাপ্ত ডাক্তার ও হাকিমের সঙ্গে ফ্রি পরামর্শের জন্য এক্ষুনি টিভি স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন। দেশে ও বিদেশে ভিপিও পার্সেল যোগে ঔষধ পাঠানো হয়, ঘরে বসে ঔষধ পেতে টিভি স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন। মোবাইল 2 নম্বরই হওয়ার কোন কারণ নাই। চাচা আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি এত সুন্দর একটা ঠিকানা দেওয়ার জন্য। ঠিকানা পাওয়ার পরে এখন তো আপনার দরকার হয় না, সরেন। জানেন, কিছুদিন আগে পর্যন্ত না আমি আমার দাম্পত্য জীবনে চরম অসুখী ছিলাম। কি করব কিছু বুঝে উঠতে পারছিলাম না, কিন্তু হঠাৎ একদিন নিউজ পেপারে কলিকাতা হার্বাল ঔষধালয়ের অ্যাড দেখলাম। আমার ওয়াইফ যখন আমাকে বলল হার্বালের চিকিৎসার কথা, আমি এবং আমার ওয়াইফ
দুজনে সেখানে গেলাম এবং ডাক্তারদের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করলাম। তারপর থেকে আমাদের বিবাহিত জীবন খুব সুখী। আপনি কি যৌন সমস্যায় আক্রান্ত, বিয়ে করতে ভয় পাচ্ছেন, বিয়ে করেও দাম্পত্য জীবনে অসুখী, বিবাহিত জীবনে যতটুকু শক্তি থাকা দরকার তা আপনার নেই, কলহময় দাম্পত্য জীবন, মুহূর্তে উত্তেজনা হয়ে মুহূর্তে নিস্তেজ, আপনি কি বিশেষ মুহূর্তে দুর্বল, বিবাহিত জীবনে অসুখী, শক্তিমান পুরুষ হতে চান? সময় ও স্থায়িত্ব বৃদ্ধি করে কস্তুরী গোল্ড, মূল্য মাত্র 2500 টাকা। তাহলে আর দেরি না করে চলে আসুন আমাদের চিকিৎসা প্রতিষ্ঠানে, একমাত্র আমরাই দিচ্ছি চিকিৎসায় যৌন রোগ ভালো হওয়ার শতভাগ গ্যারান্টি। আপনি কি দাম্পত্য জীবনে অসুখী অথবা বিয়ে করতে ভয় পাচ্ছেন? আজই সেবন করুন কস্তুরীযুক্ত শাহী মদক। সেবনের সাথে সাথে রেজাল্ট, প্রতি কোর্স মাত্র 1550 টাকা। পুরুষত্বের প্রতীক ট্রাইগন পাওয়ার মেসেজ ওয়াইল, প্রাকৃতিক নির্যাস থেকে অত্যাধুনিক ফর্মুলায় তৈরি, প্রতি ফাইল মাত্র 800 টাকা, এক ফাইলের অধিক লাগে না। যৌন দুর্বলতা, গোপন অঙ্গ ছোট, বাঁকা ও নিস্তেজ, স্বপ্নদোষ, ঘন ঘন প্রস্রাব ও প্রস্রাবে জ্বালা পোড়া, এই ভয়ঙ্কর রোগ মুক্তির জন্য আজই যোগাযোগ করুন। যোগাযোগের ঠিকানা কলিকাতা হার্বাল মেডিকেল, দেশ ও বিদেশ থেকে উচ্চ ডিগ্রি প্রাপ্ত ডাক্তার ও হাকিমের সঙ্গে ফ্রি পরামর্শের জন্য এক্ষুনি টিভি স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন। দেশে ও বিদেশে ভিপিও পার্সেল যোগে ঔষধ পাঠানো হয়। ঘরে বসে ঔষধ পেতে টিভি স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন। মোবাইল 01784383746। বাবা, আমার খুব টায়ার্ড লাগছে, আর পারছি না। জানি এখন তোমার অনেক কষ্ট হচ্ছে, কিন্তু এই ট্রেনিং এ একদিন তোমাকে অনেক স্ট্রং, অনেক শক্তিশালী করে তুলবে। আর সেদিন যদি আমি নাও থাকি তখন তোমার কোনো অসুবিধা হবে না। তুমি আমার কোথায় যাবে? কোথাও যেতে দেব না তোমাকে। শুরু করেছি লোকে ওমে খেলা, এতে টেনে দেব আমি তোমা, যেতে আসিনি তো এই বেলা, চিত্রে বলব under control. Are you sure? Yes, Baba. You are a very good teacher and I am a very good student. তাহলে পরীক্ষা করে দেখা যাক সব ঠিক আছে কিনা। আমি তো শুধু পরীক্ষা করার জন্য তোকে, তুমি জানতে না যে আমি টেস্টে ফুল মার্কস নিয়ে পাশ করে যাব। তুমি কি ভাবো, তুমি আমাকে বোকা বানাতে পারো? আমিও পারি, আফটার অল আমি তোমারই মেয়ে, তুমি আমার সুইট বাবা। কালকে কিন্তু কলেজের প্রথম দিন, মনে আছে? চলো হিরো ভাবছে।
ছেলেটা কত লাকি, খুব সহজেই হিরো হয়ে যাচ্ছে। আমার হেল্প করার জন্য বাবার কাছে বকাও খাচ্ছে না। আমি আগেই বলেছি মেঘের মধ্যে ধনাত্মক ঋণাত্মক থাকে, দুই খণ্ড মেঘের মধ্যকার ধনাত্মক ঋণাত্মক প্রান্তের যখন সংযোগ ঘটে তখন মেঘের মধ্যেও একই পদ্ধতিতে বজ্রপাত হয়। এবার নিশ্চয়ই বুঝতে পেরেছো ভিকি? দূর ভাল লাগে না, আর কত বছর এক ক্লাসে পড়ে থাকবো কে জানে। মেঘের দুইটা দিক বা অংশ আমরা বিবেচনা করতে পারি। স্বাভাবিক ভাবেই দুইটা দিকের একটা থাকবে নিচের দিকে অর্থাৎ ভূপৃষ্ঠের দিকে, এবং অন্য অংশ থাকবে উপরের দিকে তথা মহাকাশের দিকে। মেঘের নিচের অংশে সাধারণত ঋণাত্মক আয়ন, আর উপরের অংশে থাকে ধনাত্মক আয়ন। রনি, কোন মায়া মুখে এই ফার্স্ট টাইম তোর সম্বন্ধে এসব বাজে কথা শুনলাম। এবার চিত্রটা তোমরা ফলো করো। কি হয়েছে রে? কি সব মায়ার তোরে আই লাভ ইউ রনি, আই কিস ইউ রনি কয়? হ্যাঁ বলে তো। এই মায়াটা কয় না, এ বিড়বিড় করে অন্য কথা কয়। চুপ। কি বলে? কয় কি তুই নাকি সামান্য একটা বিড়াল বাচ্চা বাসাইয়া সস্তায় হিরো হয়ে আসছিস, বরং তুই লাকি যে কাম করার জন্য তোর বাবা মায়ের তোর কিছু কয় না, তোকে না। এটা বললো? আর অনেক কথা কয়েছে, তুই হিরোর মতো দিয়া বিড়ালটা বাঁচালি, ও কয় এ নাকি সামান্য কাজ, এমন একটা ভাব যেন ও টুক করে করে দিতে পারে, শুধু বাপের ভয় করে না। আচ্ছা চল তো মেয়েটাকে দেখে আসি। একটা হাত মেলাতে গিয়ে এতক্ষণ ভাবতে হলো? আমার বাবা বলেছে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। তুমি নাকি আমাকে নিয়ে হাসাহাসি করেছো? হাসছো কেন? কেউ বিড়ালের বাচ্চা বাঁচিয়ে হিরো হতে চায়, হাসবো না তো কি করবো? এই কথাগুলো নেই বিপরীত করে করতে আস বাবু। তুই চা তুই জ আমি জানো চ তোর দিয়া দিল কি ক্যারেক্টার জানো তো, সত্যি কথা বলতে ফার্স্ট টাইম কেউ আমাকে এভাবে বললো, আদারওয়াইজ সবাই তো সারাক্ষণ বিনা কারণে ওয়েডিং করে। হ্যাঁ বিনা কারণে প্রশংসা করে, বিনা কারণে কাছে আসতে চায়। আচ্ছা কেন বলো তো? কেন? আমিও তো তাই বলছি, কেন বলো তো? আমি কি করে জানবো? না মানে কোনো কারণ নেই এমনি। র্যাগিং হচ্ছে? জাস্ট জোকিং, আমাদের ইউনিভার্সিটিতে র্যাগিং হয় না, আমরা নতুনদের বন্ধু বানিয়ে তোমার ইনভিটেশন রইল। কিসের? ফ্রেন্ডশিপের। প্রত্যেকটা সেশন শুরু হওয়ার আগে আমরা একদিন সেলিব্রেট করি, আজও করব। তুমি চাইলে আমাদের সার্কেলে আসতে পারো, ইউ আর মোস্ট ওয়েলকাম। They're waiting for in the boardroom. The cold fusion processor is 21st century jonne ekta miracle. Eta shudhu Bangladesh noy, chara prithibir manush er jonne upokar pabe. Eto gulo taka gelo kothay? Ar jokhon gelo tokhon jinish ta ready holo na keno? Eta ekta layman ke bojhanor jonne khub kothin, tobu ami chesta korchi. I am searching for a radioactive isotope. এই আইসোটপ কন্টিনিউ প্রসেসর কে দিতে হবে টানা এক মাস, তারপর এই প্রসেসরটা আপনা আপনি রান করবে। আর এই আইসোটপটা খুবই রেয়ার এন্ড ইলিগাল। আমি একটা মেয়েকে খুঁজে বেড়াচ্ছি,
যার ব্লাডে অলরেডি আইসোটপটা আছে। ছায়া, yes, ছায়া হোক আর কায়া হোক, আমরা আপনাকে 2 উইক সময় দিলাম। যদি এর মধ্যে কাজ না হয় তাহলে আমরা আমাদের সমস্ত কন্ট্রাক্ট উইথড্র করে নেব এবং আপনার বিরুদ্ধে লিগ্যাল অর ইলিগ্যাল অ্যাকশন নেব। আমরা বাঙালিরা জ্ঞানীর কদর সঠিক টাইমে করি না কেন বলুন তো? তাছাড়া আপনারা কেন আমার উপর আস্থা হারাচ্ছেন? গিভ মি সাম টাইম। দেন ডক্টর জারিনা হাসান, উই উইল মিট আফটার 14 ডেজ, ওকে? ওই মেয়েটাকে আমার চাই, যেখানে থাকুক সে, ওকে আমি খুঁজে বার করবই। লিভিড বাবা, আচ্ছা এত ভাবলে হবে? আর এরা এরা তোমার সঙ্গে কথা বলার যোগ্যতা রাখে? তুমি কিনা তাদের কথায় মুখ গোমড়া করে বসে আছো, কোনো মানে হয় এটা? আপু, তুমি কোনোদিন সেকেন্ড হও নি, আমি তোমাকে কোনোদিন হারতে দেখিনি। আর সেই তুমি কিনা কিছু গন্ড মূর্খ ব্রেইনলেস লোকের কথায় এরকম একটা মুখ করে বসে আছো? আচ্ছা আমি এটা মেনে নিতে পারি বলো তো? ওই ব্রেইনলেস লোকগুলোর কাছে প্রচুর টাকা রনে, আর আমার রিসার্চে প্রচুর টাকা লাগবে, তাই ওদের কথা আমাকে সিরিয়াসলি নিতেই হবে। মানে? বুঝলাম না। সব কথা তোর পক্ষে বোঝা সম্ভব নয় রনি, শুধু এটুকু জেনে রাখ আমার সব কাজ রেডি, শুধু তাকে আমি খুঁজছি, পেলেই আমার রিসার্চের কাজ কমপ্লিট হয়ে যাবে। বাট আমি কিন্তু একজনকে পেয়ে গেছি। কাকে? Not for you, for me. I want to make her as my girlfriend. তাই নাকি? সুন্দরী? First day ভর্তি হয়েছে। First day, first sight, you know, she kills me without any fight. আচ্ছা? কিন্তু আমি তো জানতাম সুন্দরী মেয়েরা আমার ভাইয়ের পেছনে পেছনে ঘুরে বেড়ায়। Yeah, but this time something different. সত্যি কথা বলতে আমার ওর পেছনে ঘুরতে ভালো লাগে। আমাকে আমাকেও প্রথম দিকে পাত্তাই দেয়নি। ইন্টারেস্টিং গেম। তো কবে নিয়ে আসছিস বাড়িতে? Yeah, I'm just waiting for the green signal. একবার সিগন্যাল পেলেই না সুপারম্যানের মতো উড়িয়ে তোমার সামনে এনে হাজির করবো। Hi, Bizzy. Happy Friendship Day. Today is not Friendship Day. Happy Valentine's Day. Today is not Valentine's Day. মানুষ যখন নিজেকে অন্যভাবে খুঁজে পায় তখন সে নিজেকে অন্যভাবে এক্সপ্রেস করতে চায়। So today I'm gonna do the same thing because I'm in love. পাগল। আচ্ছা আমি যে তোমায় প্রপোজ করলাম, তুমি জবাবে কিছু বললে না তো? বাই বিজি, বাই বাই। তুমি তো আমাকে প্রপোজ করনি, তুমি বলেছো আই এম ইন লাভ। আচ্ছা যদি আমি প্রপোজ করি তুমি রাজি হবে? প্রপোজ করেই দেখো, যদি কিছু চাই দেবে। চেয়ে দেখো না। যদি তোমাকে আমার সাথে কোথাও নিয়ে যেতে চাই যাবে? চলো। সারাটা দিন কোথায় ছিলে? বন্ধুদের সাথে। তাই বলে এত রাত পর্যন্ত? দেখো বিজলি, আমি শুধু তোমার বাবা নই, তোমার বন্ধু। আমি জানি বাবা আমার একটু লেট হয়ে গেছে, কিন্তু তুমি কেন আমাকে নিয়ে এত টেনশন করো? জানো বাবা, মাঝে মাঝে আমার খুব ইচ্ছে করে সবার মতো নর্মালি চলতে, একটু ফ্রিলি ঘোরাফেরা করতে।
I'm sorry. ওমা তুমি কেন সরি বলছো? I'm sorry. আর লেট করব না। পৃথিবীটাকে বদলে দিতে পারি, এটা আমার ক্ষমতা, কিন্তু অনেক বড় কষ্ট। এই ক্ষমতার জন্য আজ পর্যন্ত আমি কোথাও বেশি দিন থাকতে পারিনি। ছোটবেলা থেকে আমার কোনো বন্ধু তৈরি হয়নি, এই ব্যাপারটা আমাকে অনেক একা করে দিয়েছে। ডোন্ট ওয়ারি বিজলি, তোমাকে আজ থেকে একা থাকতে হবে না, আমি আছি তোমার সাথে, তোমার পাশে সব সময়। এই ক্ষমতার কথা যদি সবাই জেনে যায়, বাবা তো আমাকে আবার অন্য কোথাও নিয়ে চলে যাবে। তোমার কোথাও যেতে হবে না। বাবা চায় না এ বাড়ির অ্যাড্রেস কেউ জানো, তুমি কাউকে বলো না রনি, প্লিজ। You don't need to worry about anything.
ট্রাস্ট মি, সেটা আমি জানি। বাই। বাবা, এগুলো কি? আজ কলেজে তুমি যা করেছো সেগুলো ভিডিও হয়ে বিভিন্ন সাইটে আপলোড হয়ে গেছে। অনেক কষ্ট করে সেই সমস্ত আইডি হ্যাক করে আমি ওগুলোকে ডিলিট করেছি। কি হলো, উত্তর দিচ্ছ না কেন? ব্যাগগুলো এখানে কেন? কারণ আজই আমাদের এই বাসা ছেড়ে অন্য কোথাও চলে যেতে হবে। না বাবা, আর না, অনেক হয়েছে। ছোটবেলা থেকে লুকোচুরি খেলতে খেলতে আমি হাঁপিয়ে উঠেছি। হাঁপালে চলবে না বিজলি, হাঁপালে চলবে না। তোমাকে আমি কতবার বলেছি যে নিজের ক্ষমতাকে আড়াল করে রাখো, লুকিয়ে রাখো। তা তো তুমি পারলে না, আর কোনো দিনও পারবে না। কি করে পারবো বাবা? বিশ্বায়নের এই যুগে বাড়ছে মানুষ, প্রতিনিয়ত দেখা দিচ্ছে নতুন নতুন রোগ ব্যাধি। অ্যালোপ্যাথির চিকিৎসা একসময় সবার মন জয় করলেও ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে মানুষ এখন অল্টারনেটিভ ট্রিটমেন্ট বা হার্বাল চিকিৎসার দিকে ঝুঁকছে। এই হার্বাল চিকিৎসা 5000 বছরের পুরাতন। আদি যুগে গাছপালার মাধ্যমেই মানুষের রোগের চিকিৎসা করা হতো। বর্তমানে বাংলাদেশ, ভারত, পাকিস্তানে এই চিকিৎসা বেশি প্রচলিত। পাশাপাশি উন্নত বিশ্বেও এই চিকিৎসা ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। বারো বছরের সফলতায় 6টি অ্যাওয়ার্ড প্রাপ্ত কলকাতা হার্বাল কেয়ার সব ধরনের জটিল রোগের চিকিৎসায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আপনি কি হাঁপানি ও শ্বাসকষ্টে ভুগছেন, কোনো ঔষধে ফল পাচ্ছেন না? আমাদের ঔষধ সেবন করুন, সেবনের সাথে সাথে রেজাল্ট। আপনি কি বাত ব্যথায় ভুগছেন, ব্যথার কারণে বসলে উঠতে পারছেন না, সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত? আমাদের ঔষধ সেবন করুন এবং বাত ব্যথা থেকে মুক্ত থাকুন। অনেকদিন যাবৎ মাথা ব্যথায় ভুগছিলাম, পড়াশোনা ঠিক মতো করতে পারি নাই। তো এখন মল্লিকাতা হার্বাল কেয়ারের ডক্টর মাহবুবুর রহমান স্যারের কাছ থেকে প্রথম কোর্সের ওষুধ নিয়ে গেছিলাম, খেয়ে এখন প্রায় সুস্থর দিকে। আমার অনেক মেদবুড়ি, আমার অনেক কষ্ট হয় চলাফেরা করতে। তাই আমার বন্ধুর কাছে শুনে আমি হার্বাল কেয়ারে আসি এখানকার কোর্সটা কমপ্লিট করার জন্য। গ্যাস্ট্রিক আলসার বেড়ে গেছে আর কি, 4-5 বছর আমি খুব ভুগতেছি। তো আমি অনেক বড় বড় ডাক্তার কবিরাজ দেখাইছি, আমি কোনো ভালো বুঝি না। তো আমার প্রভাত ভাই বলছে কলকাতা হার্বাল কেয়ার ডাক্তার মাহবুবের কাছে যাই, ওখান থেকে চিকিৎসা নেয়া তুমি অবশ্যই ভালো বুঝবা। তো আমি আইসে এইখান থেকে ওষুধ নিয়ে খাইছি, আমি অনেকটা ভালো বুঝছি, যার জন্য আবার আমি দ্বিতীয়বার ওষুধ নিতে আসছি। বিগত অনেক দিন যাবৎ স্বাস্থ্যহীনতার ভুগছি, বাট আমার বন্ধু বান্ধবের সাথে চলাফেরা আমার সমস্যা হচ্ছে, এই জন্য আমি মমতা হার্বাল কেয়ার আসছি ডক্টর মাহবুবুর রহমানের সাথে পরামর্শ নেওয়ার জন্য। আপনি কি অর্শ, গেজ, ভগন্দর, পাইলসে ভুগছেন? বিনা অপারেশনে আরোগ্য লাভ করুন। আপনি কি মোটা হতে চান? ভালো ভালো খাবার খেয়েও মোটা হচ্ছেন না? দিন দিন কঙ্কালের মতো শুকিয়ে যাচ্ছেন, মোটা হচ্ছেন না? সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত হার্বাল ঔষধ সেবন করে স্থায়ীভাবে মোটা হন। জিনসিন ম্যাসেজ অয়েল ব্যবহারে আপনার নিস্তেজ ইন্দ্রিয় শক্তিকে সতেজ সবল করে। আপনি কি ব্রন, মেস্তা ও কালো দাগে ভুগছেন? মহিলাদের আকর্ষণীয় ফিগার ও লাবণ্যময় চেহারার জন্য অত্যাধুনিক ক্রিম ও লোশন পাওয়া যায়। আপনি কি ডায়াবেটিসে ভুগছেন, অতিরিক্ত ফ্যাট বা মোটা? আপনি কি HBS AG পজিটিভ রোগে ভুগছেন? আমাদের ঔষধ সেবন করুন, সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত রোগী দেখা হয়। আর দেরি নয়, আপনার যে কোনো ধরনের রোগের চিকিৎসার জন্য চলে আসুন কলকাতা হার্বাল মেডিকেয়ার। আপনি কি নানা কাজে ব্যস্ত, ব্যবসা বা চাকরির ব্যস্ততায় চিকিৎসা নিতে পারছেন না? নো টেনশন, ঘরে বসে চিকিৎসা ও ঔষধ নিতে পারবেন। আপনাদের সেবায় আমাদের 24 ঘন্টা কল সেন্টার খোলা আছে। ভিপি ও পার্সেল যোগে ঔষধ পাঠানো হয়। এক্ষুনি যোগাযোগ করুন। যোগাযোগের ঠিকানা কলকাতা হার্বাল মেডিকেল লিমিটেড। দেশে ও বিদেশে ভিপি ও পার্সেল যোগে ঔষধ পাঠানো হয়। ঘরে বসে ঔষধ পেতে টিভি স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন। মোবাইল 01784383746। মনে রাখবেন, অসুস্থ রাজার চেয়ে সুস্থ ভিখারি অনেক উত্তম। যখন দেখি চোখের সামনে একটা লোক বিপদে পড়ে আছে, আমার ক্ষমতা আছে তাকে বাঁচানোর, আমি মুখ ফিরিয়ে নেব তখন। কিন্তু তার ফলে বিপদ যে তোমার মুখোমুখি এসে দাঁড়াচ্ছে। বাবা, কিসের বিপদ, কোন বিপদ? সেই ছোটবেলা থেকে এক অজানা বিপদের ভয়ে ছুটে যাচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায়। তার জন্য আমার কোনো বন্ধু হয়নি, কোনো জায়গাকে নিজের ভাবে ভালোবাসতেও পারিনি। কারণ তোমার পক্ষে সেটা সম্ভব নয়। কেন সম্ভব না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, কাম ডাউন প্লিজ। আচ্ছা মা, ঠিক আছে, তুমি রুমে যাও।
আমি পারবো না রনি, কিছুতেই পারবো না। কি বলছো? এতদিন বলার সাথে সাথে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে গেছি, কিছুই ভাবিনি, এবার আর পারবো না। আরে বাবা, এখনো তো আমাকে ছেড়ে চলে যাওনি, আর তাছাড়া আমি তোমায় যেতে দেবো কে বলেছে? তুমি বুঝতে পারছো না, এই জায়গা ছেড়ে চলে যাওয়া মানে তোমাকে ছেড়ে চলে যাওয়া, আমি সেটা কিছুতেই পারবো না। বুঝলি, আমি একটু ব্যস্ত আছি, আমি তোমাকে একটু পরে ফোন করছি, হ্যাঁ একটু রাখছি, বাই বাই। কেটে দিল, বুঝলোই না আমি কত কষ্টে আছি, চলে গেলে তখন বুঝবে। তুমি এত মন খারাপ কেন করছো? আমি কি এখনো তোমায় ছেড়ে চলে গেছি না? তো তুমি জানো না আমার বাবাকে। তুমি আমার আপুকে চেনো না, আমার আপু যদি একবার জানতে পারে তোমার বাবা তোমাকে আমার থেকে দূরে রাখছে, তোমায় এখান থেকে উড়িয়ে নিয়ে যাও, বাড়িতে নিয়ে ফেলবে। সঠিক সময় ফোনটা কে আপু? ফোন করার সময় পেল না। হ্যাঁ আপু বলো। রনি, এত রাত পর্যন্ত তুই কোথায় রে? আপু আমি বিজলির বাড়িতে এসেছি, আসলে বাবা বলেছে যে ওকে এখান থেকে কোথাও দূরে নিয়ে যাবে। কই, ফোনটা দে তো ওকে। হ্যাঁ আমি দিচ্ছি, হ্যাঁ হ্যাঁ তুমি কথা বলো আপু, কথা বলো। হ্যালো আপু, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার সঙ্গে তো ফর্মালিটি করতে হবে না। আচ্ছা আপু বলো। ভেরি রিসেন্টলি রনি আমাকে তোমার কথা বলেছে, তাই তোমাকে দেখতে আমার ভীষণ ইচ্ছে করছে। কিন্তু দেখা হবে কিনা জানি না আপু। ওকে ওকে, আমি তোমার বাবার সঙ্গে কথা বলবো, ঠিক আছে? সত্যি আপু, বোঝাবে তো? হ্যাঁ রে বাবা, কমিট করছি, কিন্তু তোমাকেও যে আমার কাছে একটা কমিট করতে হবে। কি আপু? আপুর সঙ্গে কবে দেখা করছো? সেটা তো জানি না। কাল তো ফ্রাইডে, রনির সঙ্গে চলে এসো। ঠিক আছে আপু, আমি দেখছি। কোনো দেখা দেখি নয়, কালকে সন্ধ্যাবেলা এসো, আমি তোমার জন্য ওয়েট করবো, তারপর সামনাসামনি কথা বলে দেখছি কত দূর কি করা যায়। ওকে আপু। ওকে বাই, সি ইউ। নো না না, 14 ডেজ ওভার। ডক্টর জেরিনা হাসানকে যে সময় দেওয়া হয়েছিল সেই সময় এখন ফিরে নিতে হবে। বাট আই থিংক উনাকে আমাদের একটা পেনাল্টি টাইম দেওয়া উচিত। নো নেভার, 14 বছর সময় দেওয়া হয়েছে আর না। ইউ আর রাইট, টাইম ইজ মানি। আমাদের হাতে আসে, বুঝতে পারছেন আমাদের লাভের অঙ্কটা কত বেড়ে যাবে? ইউ মিন জেরিনা হাসান কে মাঝখান থেকে সরিয়ে? আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু বিট্রে ডক্টর জেরিনা? অফ কোর্স। Anyway, জেরিনা হাসানকে আমাদের শেষ করে দিতে হবে। আপু আর পারবো না। পারবে পারবে, ওইটুকু খেলে কিচ্ছু হবে না। আরে না না, কি বলছো, ও আর খেতে পারবে না, ডায়েটে আছে না। এই চুপ কর। ঠিক বলেছো। বাহ, একেই বলে মহিলা, এখন তোমরা দুজনে এক হয়ে গেলে, আর আমি তো একদম একা। তুমি না
খুব ভালো আপু, তুমিও খুব লক্ষ্মী মেয়ে। আচ্ছা ভাই বলো তো, আমার এই লক্ষ্মী মেয়েটা কেন সেদিন আপসেট হয়েছিল? বাবা বলছিল আবার আমরা এখান থেকে অন্য কোথাও চলে যাব। কেন? আমারই একটা ফল্ট আছে। ওকে দেন, বাই দ্য ওয়ে তোমার বাবা কি করেন? হি ইজ এ ডক্টর। আচ্ছা কি নাম? ওনার নাম, এক্সকিউজ মি, হ্যালো। ওকে নো প্রবলেম, আই আন্ডারস্ট্যান্ড, বাই। সরি আমার অ্যাসিস্ট্যান্টের ফোন ছিল। ইউ নো মিসলি, আপু কিন্তু একজন সায়েন্টিস্ট। ওয়াও, কি প্রজেক্টের উপর কাজ করছো আপু? মেইনলি ইলেকট্রিসিটি। গ্রেট। কি হলো, ফোনটা ধরো। কার ফোন? বাবার ফোন, কথা বলছিলে তো এই জন্য ধরছিলাম। ও কাম অন, আমার সঙ্গে এত ফর্মালিটি দরকার নেই, ধরো। হ্যাঁ বাবা। বিজলি তুমি এখন কোথায়? হ্যালো, কি হলো, তুমি আমার কথা শুনতে পাচ্ছ না? তুমি কি প্রতিদিন এরকম রাত করে বাসায় ফিরবে? তাড়াতাড়ি এসো। বাই। কি হলো, বাবা আবার বকেছে? রনি যা, এবার ওকে বাড়ি পৌঁছে দিয়ে। ওকে আপু, আসি। ওকে বাই, সাবধানে যেও। সো সি ইউ টুমরো। অফ কোর্স, টেক কেয়ার। ইউ টু। Good evening, ladies and gentlemen. I am Dr. Zarina Hassan. We are here today for the first test run of the cold fusion processor. If successful, the processor will be a self-replicating energy source capable of providing power to a small city for 30 years for the fraction of current cost. Perhaps it's our wake-up call to us to be aware of the little things that can change our fate and guide us towards our destiny. Zarina Apu? What? Dr. Zarina Hassan, Ronir Bon. তুই কি করে চিনলি? বাবা আমি এতক্ষণ ওনার বাসায় ছিলাম। What? হ্যাঁ বাবা। এক্ষুনি আমাদেরকে বেরিয়ে পড়তে হবে। কোথায় কেন এত প্রশ্নের উত্তর দিতে আমি রাজি নই, তত সময় আমার হাতে নেই। চল। বাবা, বাবা কি হলো? বাবা, বাবা কি হয়েছে? বাবা প্লিজ কেন হচ্ছে? ওঠো। বাবা তুমি কি আমাকে বলবে আমরা কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি? এতে যাই ঘটে যাও, আমি সব সামলে নেব। একটা তোমার কাছে রাখো। কি হচ্ছে এসব? বছর ধরে ওরা আমাদেরকে খুঁজে বেড়াচ্ছে, আজকে ওরা আমাদেরকে খুঁজে পেয়েছে। হেরে গেছো ডক্টর আলম, 20 বছর তুমি যে মেয়েকে লুকিয়ে রেখেছো তাকে আমি ঠিকই খুঁজে বের করে ফেলেছি। এখন আর তোমাকে কোনো প্রয়োজন নেই। বাবা,
daddy is dead. জন্মদাতা নই, আমি তোকে লালন পালন করেছি মাত্র। তো আসল বাপ যিনি, তিনি সিলেটের সাজ্জাদ আয়েস মঞ্জিল সিলেট চৌধুরী। আমার বাড়ির অ্যাড্রেস কেউ জানতো না, কেউ না, এমনকি তুইও জানতি না। শুধু জানতো রনি। রনি আমার সাথে বিট্রি করেছে হাব্বু। এখন কোথায় যাবি? বাবার শেষ কথাগুলো শুনে আমি এতটুকু বুঝেছি, আমার পরিবার থাকে সিলেটে, আমার রক্তে সম্পর্ক আছে ওইখানে। হয়তোবা ওখানে গেলে হয়তোবা খুঁজে পেতে পারি আমার সত্যিকারের পরিচয়, কে আমি, কি সেই ভয়ঙ্কর অতীত যার জন্য আমার বাবা 20 বছর ধরে যাযাবরের মতো জীবন যাপন করলেন আর শেষ পর্যন্ত আমার জন্য জীবনও হারালেন। আমাকে সব জানতে হবে হাব্বু। তুই ভালো থাকিস হাব্বু। ভালো থাকিস মানে? তোর সাথে আবার কবে দেখা হবে জানি না তো, তাই তুই ভাবস তুই আমার এখানে রাইখা তুই একলা সিলেট যাবি আর আমি হা করে চা চা দেখো। ছেলেবেলা থেকে আমার আমার কেউ নাই বুঝলি, ও তো আব্বু ছিল, নিজের বাবার থেকেও বেশি ভালোবাসত। আমার তো কেউ নাই বুঝলি, আমি তো অনাথ। এত ইজিলি তাহলে নিজের বন্ধু না, বোনের থেকেও বেশি ভালোবাসি। তুই চলে গেলে আমি একা থাকতে পারব না। 14 দিন পার হয়ে গেছে, আমার ইনভেস্টররা আমাকে হন্যে হয়ে খুঁজছে। আমি খুব বেশি দিন থাইল্যান্ডে গা ঢাকা দিয়ে থাকতে পারবো না। আই নিড ইউর হেল্প ব্ল্যাক মাস্ক। ব্ল্যাক মাস্ক, আমি এক্ষুনি একটা ল্যাব চাই, ইমিডিয়েটলি।
কাকে চাই? কই থেকে আসছেন? আমি আমার বাড়ি খুঁজছি। কি কয়? বাড়ি খুঁজতেছেন মানে নিজের বাড়ি চিনেন না? আমি জমিদার বাড়ি খুঁজছি। জমিদার বাড়ি? এই তো আমি তো জমিদার। আমার নাম বাবু, জমিদার বাবু। হাবু আর বাবু দেখে তো জমিদার মনে হচ্ছে না। এক্সকিউজ মি, আপনি কি আমার কথা ভাবছেন? আমি সাজ্জাদ চৌধুরীর মেয়ে। এই কথা আগে বলবেন না। আসলে আসলে আপনারাই তো মেইন জমিদার। আমি তো আসেন না প্লিজ, আসেন প্লিজ প্লিজ প্লিজ। খবর আছে? এই জি জি, এইটা হচ্ছে আমাদের জমিদার বাড়ি, নাম আনিতু আদিম চাচার বাড়ি। এই বারান্দায় বই স্বামী বিকালে চা খাই। আমি না দাদি খামি পাখি পাখি। এই তো দাদি চলে আসছে। এই বাবু, তো কাকে নিয়ে এসেছিস তুই? বড় হলেই আলো বেশি নয়, স্লিম অন স্মার্ট সাইজের ক্লিক এলইডি দেয় পারওয়ার্ড 100 লুমেনের নিশ্চয়তা। ক্লিক এলইডি, আলো জ্বলবে। দাদি দাদি উফরে, আমার খাবারটাই শেষ। তুমি কে মা? কি নাম তোমার? জি, আমার নাম বিজলি। বিজলি, এই নামে তো কাউকে আমি চিনি না। বয়স হয়েছে তো, হয়তো মনে নেই। আমার বাবা মৃত্যুর আগে বলে গেছেন আমি নাকি এবাড়ির সন্তান। এবাড়ির সন্তান? তোমার বয়স কি 20 বছর 3 মাস 21 দিন? হ্যাঁ দাদি। আমার সাজ্জাদের মেয়ে, আমার মানে আমার সাজ্জাদ। না দাদি, আর কেঁদো না। তোমার নাতি তোমার কাছে ফিরে এসেছে তো, আর কাঁদবে না। আর না, হ্যালো আপু। হ্যাঁ বল। হ্যাঁ আপু, তুমি কোথায়? 3 দিন ধরে তোমায় কোথাও দেখতে পাচ্ছি না। না, আমি রিসার্চের কাজে থাইল্যান্ড চলে এসেছি। কেন? এনি প্রবলেম? সত্যি কথা বলতে আপু, আমার না খুব টেনশন হচ্ছে। আমি বুঝতে পারছি না কি করব। বিজলি বাড়িতে নেই, ফোন করছে ফোন উঠাচ্ছে না। তাই নাকি? খুব টেনশন হচ্ছে। টেনশন করলে কি সমস্যার সমাধান হবে? মাথা ঠান্ডা রেখে খুঁজে বার করতে হবে। বাই দ্য ওয়ে, ওর সঙ্গে কথা হলে আমাকে জানাস কিন্তু। ওকে বাই। ঠিক আছে। হাবু, ইনি হলেন তোর দাদাজান মিজানুর চৌধুরী। এ অঞ্চলের ছোট বড় ছেলে বুড়ো সবাই জানে তাকে। আর এ দুজনকে বলতো, এরা হল আমার কলিজার টুকরা সাজ্জাদ আর বৌমা নাজমা। আপনি কি আপনার স্বামীকে আকর্ষিত করে খুশি রাখতে পারেন না? আপনার শারীরিক দুর্বলতার জন্য আপনার জীবন সঙ্গী কি আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে বাধ্য হয়েছে? আপনার দাম্পত্য জীবন কি অসম্পূর্ণ যৌন সম্পর্কের জন্য দুর্বল হয়ে পড়েছে? তাহলে আপনার শরীরে জাগান ওয়াইল্ড হর্স এর মতো উত্তেজনায় ভরা শক্তি, আর পান আপনার শরীরে অসম্ভব শারীরিক শক্তি যেটা আপনি সারা জীবন ধরে রাখতে চাইবেন। হাই, আমার নাম হলো সানি লিওনে, আর এই অনুষ্ঠানে আমি আপনাদের জানাবো কিভাবে আপনি আপনার যৌন সম্বন্ধীয় দুর্বলতাকে দূর করে আপনার জীবন আনন্দে ভরে দেবেন। ফিজিক্যাল স্যাটিসফ্যাকশন আমাদের সবার জন্য জরুরি আর খুবই গুরুত্বপূর্ণ। ফ্র্যাঙ্কলি স্পিকিং, নিজেদের যৌন সম্বন্ধীয় বিষয় আলোচনা করা আর লজ্জার কোনো কারণ নয় আজকাল। আমাদের পার্টনারের সাথে সম্পর্ক সুমধুর করে আমাদের যৌন সম্পর্ক, আর তাতে যদি পুরোপুরি স্যাটিসফ্যাকশন না পাওয়া যায় তাহলে ভালোবাসার সম্পর্কে চিড় ধরা খুবই সাধারণ ব্যাপার।
বিয়ের চার বছর পরেও বাচ্চা না হওয়ার জন্য আমার শ্বশুর বাড়ির লোকেরা অনেক কথা আমাকে শোনাতেন। দুর্বলতা আমার মধ্যেই ছিল, কিন্তু ও বেচারি সবকিছু চুপচাপ সহ্য করত। উনি আমায় পুরোপুরি সন্তুষ্ট কখনোই করতে পারতেন না, আমি খিটখিটে হয়ে গেছিলাম আর উনিও লজ্জায় থাকতেন। সবকিছু থাকা সত্ত্বেও একটা শূন্যতা ছিল জীবনে, আর আমার জীবনের এই কথাগুলো আমি কারোর সঙ্গে শেয়ার করতে পারতামই না। কিন্তু মেয়েরা আমার সাথে কথা বলতে ইন্টারেস্টেড ছিল না। আমার ভেতরের ডালনেসের জন্য আমার স্বামী আমার কাছে আসাই বন্ধ করে দিয়েছিলেন, আর একদিন আমার ভয় সত্যি হয়ে আমার সামনে আসলো। আমার স্বামীর জীবনে এক অন্য মহিলা এসে গেল। আমি সব হাজবেন্ডদের একটা প্রশ্ন জিজ্ঞেস করছি, যদি আপনার স্ত্রী আপনার সাথে অসম্পূর্ণ যৌন মিলন করে, তাহলে যখন আপনি বিছানায় তৈরি বসে আছেন আর আপনার স্ত্রী ক্লান্ত হয়ে শুয়ে পড়েছেন, আর যদি তাই হয়, আপনার ভালোবাসার প্রাসাদ যতই মজবুত হোক না কেন, তাসের ঘরের মতো তছনছ হয়ে যাবে। মনে রাখবেন, প্রত্যেক মুহূর্তে আমাদের কামশক্তি, ভালোবাসার শক্তি আর আমাদের যৌবন শক্তি কমে যেতে থাকে। এই জন্য আপনি ব্যবহার করুন ওয়াইল্ড হর্স পাওয়ার প্রাস। উত্তেজনাপূর্ণ যৌন শক্তি বাড়াবার জন্য এখনো পর্যন্ত সব থেকে কার্যকরী ফর্মুলা প্রমাণিত হয়েছে ওয়াইল্ড হর্স পাওয়ার প্রাস, যাতে রয়েছে শুদ্ধ শিলাজিত সাদা মুসলির কমপ্লিট ফর্মুলা, যা আপনার শরীরে প্রবেশ করে যৌন অঙ্গের ব্লাড সার্কুলেশনের গতিকে দুগুণ বাড়িয়ে তোলে আর আপনার অঙ্গ পেয়ে যায় এক অসীম শক্তি, আর আপনার শরীর উত্তেজনা আর উদ্দীপনায় ভরে ওঠে, তাতে আপনার মিলনের সময় অনেক গুণ বেড়ে যায়। যদি আপনার ভালোবাসার ঘোড়া দৌড়নোর আগেই ক্লান্ত হয়ে পড়ে, তখন আপনার প্রেম কিছু সেকেন্ডেই উধাও হয়ে যায়, তাহলে ব্যবহার করুন ওয়াইল্ড হর্স পাওয়ার প্রাশ। ওয়াইল্ড হর্স পাওয়ার প্রাশ নিয়মিত ব্যবহার করলে আপনার শিরা উপশিরা ঠিক মতো কাজ করে, দ্রুত ক্লান্ত হয়ে পড়া, শীঘ্র পতন, নপুংসকতা, যৌন সম্বন্ধীয় অনীহা, যৌন সম্বন্ধীয় অসন্তুষ্টি, বীর্য কম তৈরি হওয়া, এইসব অসুবিধা এক সপ্তাহের মধ্যে উধাও হয়ে যেতে দেখবেন। নিজের সঙ্গীর অসম্পূর্ণ ভালোবাসাকে সম্পূর্ণ করতে এখনই কল করে আনিয়ে নিন ওয়াইল্ড হর্স পাওয়ার প্রাশ। ওয়াইল্ড হর্স পাওয়ার প্রাশ আমার পৌরুষত্বকে এমন ভীষণ ভাবে বাড়িয়ে তুলেছে যে এখন আমার বেগমও আমার পৌরুষত্বের ডাকে পাগল হয়ে উঠেছে। যখন থেকে উনি ওয়াইল্ড হর্স পাওয়ার প্রাশ নেওয়া শুরু করেছেন, ওনার মধ্যে দুর্দান্ত একটা এনার্জি এসে গেছে, এখন উনি ভালোবাসায় পুরো সন্তুষ্ট করেন। কোথাও বিশ্বাসঘাতকতা, কোথাও একাকিত্ব, কোথাও অসম্পূর্ণ ভালোবাসা, কারণ অসম্পূর্ণ যৌন সম্পর্ক। আপনি যদি শারীরিক দুর্বলতার কারণে আপনার স্ত্রী বা গার্লফ্রেন্ডকে শারীরিকভাবে খুশি করতে না পারেন, তাহলে পরিণাম এও হতে পারে। যখন এক নারীর অন্য পুরুষের সঙ্গে অ্যাফেয়ার হয়ে যায়, তখন সমাজ নারীকেই দোষারোপ করে, কিন্তু লোকে তখন এটা কেন ভাবেন না যে সেই নারীও একজন মানুষ, তারও কিছু ইচ্ছা আছে। এক অন্য পুরুষের সাথে আমার বন্ধুত্ব হয়ে গিয়েছিল, আমি এর জন্য নিজের কাছে নিজে খুবই লজ্জিত, কিন্তু এখন আমরা একে অপরকে ছেড়ে থাকতেই পারি না। আমার বন্ধুত্ব আমার বয়ফ্রেন্ডের ভাইয়ের সঙ্গে হয়ে গিয়েছিল, কারণ যা আমি চাইতাম তা আমার বয়ফ্রেন্ড আমাকে দিতে পারত না, কিন্তু ওর ভাই তা আমায় দিতে পেরেছিল। আপনিও কি এরকম কোন বিশ্বাসঘাতকতার শিকার হচ্ছেন, না আপনি আপনার স্ত্রীকে অসম্পূর্ণ ভালোবাসা দিচ্ছেন? তাহলে এটা আপনার সাথেও হতে পারে, কিন্তু ওয়াইল্ড হর্স পাওয়ারের ব্যবহার করে আপনার হারিয়ে যাওয়া কামনা বাসনার শক্তিকে আবার ফিরে পেতে পারেন। ওয়াইল্ড হর্স পাওয়ার প্রাশ আপনাকে এতটা এনার্জি আর স্ট্যামিনা দেয় যে আপনি 24 ঘন্টা 7 দিন আপনার জীবন সঙ্গীর কাছ থেকে এক মুহূর্ত দূরে থাকতে চাইবেন না। ওয়াইল্ড হর্স পাওয়ার প্রাশ আপনার ভালোবাসাকে নিয়ে যায় অনেক গভীরে আর উত্তেজনায় ভরিয়ে দেয় আর দেয় ভীষণ সন্তুষ্টি। আপনিও এই চান তাই না? তো ফোন ওঠান আর আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরগুলোতে কল করুন। যোগাযোগের ঠিকানা কলিকাতা হার্বাল মেডিকেয়ার, দেশ ও বিদেশে ভিপিও পার্সেল যোগে ঔষধ পাঠানো হয়। ঘরে বসে ঔষধ পেতে টিভি স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করুন। মোবাইল 01784383746। যখন প্রথম পেলাম আমি বিশ্বাস করিনি, আমার মন কেন জানি বারবার বলছিল চৌধুরী বাড়ির যে বংশধর আসছে একদিন সে নিশ্চয়ই আমার কাছে ফিরে আসবে, আমার কাছে ফিরে আসবে, আমার কাছে ফিরে আসবে। তারা আজ বেঁচে নেই যে আমাকে তিল তিল করে এত বছর ধরে
বাবার স্নেহ ভালোবাসা বড় করল, সেও চলে গেল। এখন আমার আপন বল তুমি ছাড়া কেউ নেই দাদি। বাবু আমার মনে হয় বিজলি অ্যাড্রেসটা পেয়ে গেছি। আরে তুই যেরকম বলেছিলি ঠিক সেরকম। আরে বাবা তুই সেটা নিয়ে চিন্তা করিস না, ওটা আমি ম্যানেজ করে নেবো। বিজলি এক পাও এগিয়ে আসার চেষ্টা করবে না রনি, যেখান থেকে এসেছো সেখানে চলে যাও। আমি তোমাকে ভালোবাসি বিজলি। তোমার মতো মানুষের মুখে ভালোবাসার কথা মানায় না, তুমি আমার সাথে গেম খেলেছো। গেম? আমি? কি গেম খেলেছি আমি তোমার সাথে? আমার বাড়ির ঠিকানা কেউ জানতো না, কেউ না, একমাত্র তুমি জানতে। যারা আমার বাবাকে মেরেছে তাদের কাছে সেই ঠিকানা পৌঁছালো কি করে বলতে পারবে? কোনো জবাব আছে তোমার কাছে? না নেই, আমার কাছে তার সত্যি কোনো জবাব নেই, কারণ আমি সত্যি জানি না যে তোমার বাড়ির ঠিকানাটা কি করে জানলো। তুমি প্লিজ আমাকে ভুল বুঝো না বিজলি। ভুল আমি বুঝিনি রনি। বুঝছো বিজলি, তুমি যদি জানতে আমি তোমাকে কতটা ভালোবাসি তাহলে এই কথাগুলো তুমি আমাকে এভাবে বলতে পারতে না। তুমি একদম এগুলোর চেষ্টা করবে না রনি, আমি কিন্তু তোমাকে I love you so much. I think তার জন্য যদি জীবন দিতে হয় দুঃখ থাকবে না। আমি তোমাকে সাবধান করে দিচ্ছি রনি, একবার যদি কেউ কাউকে ভালোবেসে ফেলে না সে আর যাই হোক সাবধান হতে পারবে না। আমি কিন্তু তোমাকে নিষেধ করছি। কি করছো? তোমার কষ্ট হবে। তোমাকে না পাওয়ার কষ্টটা নিয়ে যে বুকের ভেতরে প্রতিদিন ধরে পাচ্ছি তার থেকে বেশি কষ্ট তো তুমি আমাকে দিতে পারবে না। আমার চোখের দিকে চোখ রাখো, বেঈমানরা কখনো চোখের দিকে চোখ রেখে কথা বলতে পারবে না বিজলি। I love you so much. তুমি যদি কাউকে কিছু বলো তাহলে কিন্তু খুব সমস্যায় পড়বে। না না না, এটা পুরোটাই সিক্রেট থাকবে, কাউকে বলবো না। সিক্রেট পাওয়ার। ভেরি গুড, বুঝে গেছো। আমার অনেক ভালো লাগতেছে, আমি দিলে যাই। Here is your renowned scientist. আর ওরা দুজন ল্যাব টেকনিশিয়ানস। I need your lab facilities. I'm very sorry, Miss Jaina. Our lab facilities in Thailand is not for sale. Why not? My research will change mankind forever. I know you, Miss Jaina. I tell you something. Nuclear bomb was created to show mankind their innovation, their power. You want to say no? No. Are you sure? 100% sure. Okay, relax. Now, one, three. You want to say no to? No, Miss Arena. Don't give me. I get you live in Thailand. Daddy? কোথায় তুমি? রনি আমার দাদি সেদিন পারবা না, এই যে আজকে হারামু তোমারে। ও ভেরি গুড ভেরি গুড ভেরি গুড দাদি। ইউ মিসড ইট, ইটস মাই টার্ন। দাদি দাদি আমি একটু বাইরে যাচ্ছি। আচ্ছা যা। দাদি আমি সত্যি ঠিক বুঝতে পারছি না আমি কি করব, ও তো আমাকে বিশ্বাসই করে না। শোনো ভাই,
আমি জানি তুমি সত্যি কথা বলছ, কিন্তু কথা কি জানো, মাঝে মাঝে এই সত্যকেও বিশ্বাস করাতে কঠিন হয়ে পড়ে। দাদির 100 বছরের এক্সপিরিয়েন্স গ্যারান্টি কার্ড। দাদি আমি আসছি। বিজলি বিজলি বিজলি, আমি জানি রনি তুমি কি বলবে, আই এম সরি, আই লাভ ইউ, আমায় ক্ষমা করে দাও, তাই তো? না রনি, অনেক হয়েছে, তুমি আমাকে অনেক হার্ট করেছো, তোমার জন্য আমি তো সব, আমি তোমাকে ভালোবেসে বিশ্বাস করেছিলাম। করোনা ভাইরাসের জন্য আজ একটা মাস্ক কিনতে হবে, মাইকিং সব ভুলে আসছে, করোনা ভাইরাসের জন্য সে মাস সতর্ক হতে হবে, যাই দিন আজ একটা মাস্ক কিনে আসি। ভাই এত কম দাম হয় নাকি মাছ? ভাই একটা দেন, ভালো দাম বুঝলি, ছোট মানুষ যেমন আইসি ছোট ভাই হিসাবে পাগল ভাই 500-600 আপনি দেখেন আমার মাছ কি হো আর মাছ আমার এটা তো কেউ নেবে না। এ ভাই তুই দিন ওই মাস্ক কাউকে দেখাইস না, তোর জন্য ওইটা। হাই ডার্লিং, আমার করোনা। জি জি, এ কোন কথা? এ আর করোনা আমার করোনা ভাইরাস। এখন তা চিনতে পারবা না, আগে কত কিছু করেছো তা মনে নেই, এখন সব ভুলে গেলে। তোর কাছে চাপে আসি হবে না, সিরিয়াল আছে 20-30টা আছে।
দেখকার ভাইয়া আমি ফেমাস হতে পারছি না মানে লোকে চিনতে আছে নাকি সুপার হিট শাকিব খান লোকে বলবো ওই যে শাকিব খান যাইতেছে তোর কোনো টেনশন নেই জি তোর এমন ভিডিও বানিয়ে দেবো আজকে সারা বাংলাদেশ দেখি ডরি যাবে আপনি তো প্রতিদিন বানাচ্ছেন কোন তো তোর কাছে বেল পাবে না এরকম অবস্থা করে দেবো আমার এই যে ক্যাপ্টেন আকাই বেশিটা তোর টপ স্টার ক্যাপ্টেনের সাথে তোর এরপর বাস শুনি ভাল লাগে তোর ক্যাপ্টেন আকাই বেশিটা আমি যদি শুনি করব আমি এলাকার দিলে বাদন ঠিক আছে হ্যাঁ তোমার ছটা নিন না তাহলে ছটা নেব হ্যাঁ আগে দেন এই তোর আমি না তুই আপনি তাহলে চুপ করে থাক এই তুমি কালকে থেকে শুরু করে দাও এখন তোমার একটা শুটিং হয়ে যাক ভাই এইটা আমি মাথায় দিয়ে দেখতেছে আমি মাথার মধ্যে দিয়ে দেখতেছি তোমার ডায়লগ মনে নাই না 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 তুমি বলো আই লাভ ইউ জান আমার করোনা হয়েছে ঠিক আমার করোনা হয়েছে মানে এটা সিরিয়াল বিষয় তুমি দেখতে কি লাগাইছো ওই শুটিং কি করলাম না হ্যালো ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আপনারা জানছেন দেখেছেন যে লরি মাঝে আমাদের দেশে করোনা ভাইরাস বলে একটা মরণ ব্যাধি রোগ দিয়েছে যে সবাইকে সচেতন থাকতে হবে এবং মুখে মাস্ক ব্যবহার করতে হবে সাবান এবং হ্যান্ডওয়াশ দিয়ে সুন্দর করে হাত ধুয়ে যে কোনো নোংরা জিনিস থেকে হাত ধুয়ে আমরা পরিষ্কার থাকবো আর এর মাঝে দেখছেন যে আমরা একটা ভিডিও করলামই মাত্র এই ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর নেক্সট উইকে এসে অনেক ভালো ভালো অনেকগুলো ভিডিও আসছে হ্যাঁ আমরা সবাইকে এবং নিজে আপনি বাঁচুন এবং অন্যকেও বাঁচার সহযোগিতা করুন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং করোনা থেকে দূরত থাকবেন আর বিশেষ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ বিজলি বিজলি ওরা সবাই ভালো আছে তো সব ঠিক আছে ঠিক আছে তো তুমি আমার সঙ্গে থাকলে আমি সবসময় ভালো থাকবো হ্যাঁ দর্শক ভাইরা আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে খুবই দুর্যোগ চলছে আমি খুব কষ্ট করে চলে আইছি দেখছেন তো কিভাবে লুকোচুরি করে চলে আসলাম আমার এই লুঙ্গিটার মধ্যে দিয়ে হ্যাঁ এবারে আমি শুট করবো আপনাদের সামনে আমার কাছে আছে যে কলিকাতা হারবাল লিমিটেড একটা ক্রিম এই ক্রিম কী কাজে লাগে আমি আজকে আপনাদের সেটা জানাবো এই ক্রিম কাজে লাগবে একটাই কালা মানুষকে ফাঁসা করা যাবে আমার এই ক্রিমই বহুত উপকার আর কালা মানুষকে থাকলে চলে আসুন এই ক্রিমটা আপনি পা দিয়ে মাখলেও চলবে হাত না ধুলেও চলতে পারবেন আর এই ক্রিমের গুণ ব্যাপক 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 এই ক্রিমের কথা না বললেই নাই আর তারপরে দ্বিতীয় যে কথা হচ্ছে আমার এই ক্রিমটা আপনারা যারা সংগ্রহ করতে চান আমাদের গাড়ির নিকট থেকে করলে মাত্র ২ টাকা ২ টাকা যদি আমাদের কোম্পানি থেকে নিতে চান আমাদের কোম্পানি কলিকাতা হারবাল লিমিটেড ঢাকা সেখান থেকে নিতে গেলে শুধুমাত্র ১০০ টাকা
বেশি না 100 টাকা এবার আমি কিনতে গুণ আপনাকে দেখাবো কোনো ভাই থাকি চলে আসুন আমার সামনে কিন্তু ভাইয়েরা যে কথাটা না বললে নাই তো ভাগ খাবেন না আমার এই ভাগের দাম শুনে দাম দু টাকা বলে কি হল অনেকে ভাবতে পারেন আমি হয়তো দাদু মামুর কথা বলছি হয়তো অনেক দাম দেবো কোনো ভাই আছেন এটা নিয়ে আর মতো কোনো ভাই কি আছেন থাকলে চলে আসুন হ্যাঁ ভাই আপনি নেবেন চলে আসুন 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 এই যে ভাই চেহারাটা কেমন কালা বেগুনির মতো হ্যাঁ কালা ভাই আপনি কি ফসে হতে চান ভাই আপনি কি কালা মানুষ পয়সা করতে পারে অবশ্যই আমার এই ক্লিনিক গুণ আছে কলিকাতা হারবাল লিমিটেড 101 বাংলাদেশ সবাই ভাই আমার এই কালা জানে আপনি বাড়ি এলো বিষ আসলে এলো মনে করেন বিষ আসলে ইয়ারলি ও সরি বিষ ও বি আসলে হ্যাঁ পাত্রে বকে কুমাই দিলে জানে আর্টিস্ট করে এরা এরা করে তো মারাও যায় তাই না হ্যাঁ কে মারাও যায় তাদেরকে পাড়ায় মাগে ফেলা আদে দিয়েছেন বাংলাদেশ হ্যাঁ তাহলে আমার এতে মুখে একটু ফাঁসা করে দেন অবশ্যই আপনারা দেখছেন এই ফটো এলো এই কইরে মনে করেন না এডিট এডিট কইরে মনে করেন নীল কালার দেখা যায় ওরা ঠিক কই বলে দেখেন যে পাউডার মাইনিছেন হ্যাঁ আচ্ছা আমাদের ক্রিম মাখলে আপনি 100% ভালো হবেন এটা বাংলাদেশ সরকার অনুমোদিত নিয়ে পাস হই বাইরে চাইদি সরকার না চেক করতে আপনাকে দিচ্ছে না ভাই কত একটা কত হ্যাঁ আমাদের এই কোম্পানি চলি দার আগে আপনি যিনি আমাদের সাথে দেখা করবেন হ্যাঁ হ্যাঁ তাহলে নিদি হাতে মাখেন আপনি মাখেন বলেন বেশি মাখেন এবার আমরা 6 সেকেন্ড পর্যন্ত গুনবো সরি 5 সেকেন্ড পর্যন্ত গুনবো আপনারা দেখবেন 5 সেকেন্ডের মধ্যে এই ভাই কেমন ফসছে 1 2 3 4 মানে পাতি আলার এবার সুইটি আসবে আপনার বাড়িতে আমাদের দেখা হচ্ছে না যেহেতু এই ভাই আমাদের কোম্পানির কেউ না আপনারা দর্শক ভাইরা আছেন সবাই দেখতে পাচ্ছেন দাদু ভাই কেমন খুশি হয়ে গেছে আর সারা তো তার চুলটা আপেকে গেছে লাগাও তাই আজ আপনি আপনার মুখ দিয়ে যখন কথা বন্ধ বেরাবে আপনার ফোন কিন্তু আমাদের কোম্পানির সঙ্গে দেখা পারবেন না অবশ্যই ভাই অবশ্যই আপনার শোনো মেকে যে আমার এলো পাউডার মেকে আমার মুখ ফাঁসে গেলে আমার তো হ্যাঁ আপনার মুখ পুষিয়ে যাবে তার আগে আপনি দেখা করবেন না তারপরে দেখা করবেন আমার কোম্পানি বন্ধ উঠে যাওয়ার পরে যান আপনি এবার দূর হন তোমার এতদিনের অভিজ্ঞতা এতদিন ধরে পৃথিবীটা দেখছো তারপরও আমি বুঝতে পারছি না তোমার দ্বারা এত বড় ভুল হয় কি করে মা আমার তো ব্রেইনই কাজ করে না কে বলেছে আমি ভুল করেছি ভুল করনি একটা অজানা অচেনা মেয়ে এসে বললো সে বাড়ির মেয়ে তাকে হুট করে বাড়িতে জায়গা দিয়ে দিল একটি বারও তাকে জিজ্ঞেস করবে না মা তার এই বাড়িতে আসার উদ্দেশ্যটা কি একটি মেয়ে তার হারিয়ে যাওয়া পরিবারকে খুঁজতে খুঁজতে 20 বছর পর তার পরিবারকে খুঁজে পেয়েছে এখানে তুই উদ্দেশ্য কি দেখলি আছে মা আছে আছে ইনফ্যাক্ট তোমার যুগ আর নেই এখন 2018 ডিজিটাল যুগ কাউকে শতভাগ না জেনে বিশ্বাস করা যায় না তাছাড়া তোমাকে আরেকটা সতর্কবাণী দেই মা তুমি তো মেয়েটিকে বাসার মধ্যে ঠকিয়েছ এর সাথে একটা অপরিচিত ছেলেকে বাসে এন্ট্রি দিয়েছ গুড ভেরি গুড তখন থেকে কি বলে যাচ্ছিস তুই নাদিম
ও আমাদের পরিবারের সন্তান, আমার সাজ্জাদের মেয়ে। সে সাজ্জাদের মেয়ে? সাজ্জাদের মেয়ে পৃথিবীতে আসার আগে মারা গেছে মা। ব্যাপারটা খুব দুঃখজনক হলেও এটাই সত্য। সাজ্জাদ ও তার পুরো পরিবার একই দিনে দুর্ঘটনায় মারা গেছে। হাজার কষ্ট হলে সত্যটাকে আমাদের মেনে নিতেই হবে মা, তোমাকে, আমাকে, আমাদের সবাইকে। তুই মেনে নিলেও আমি মেনে নিতে পারবো না। মানে? ওরে, চোখ দিয়ে আমরা যখন দেখি সেটা শুধুই দেখা, আর মন দিয়ে হৃদয় দিয়ে যা দেখা সেটাই তো আসল দেখা। ওর চোখের চাহনি আমার সাজ্জাদের মতো, ওর কথা বলার ভঙ্গি, ওর চলা ফেরা আমার নাচবার মতো। তুই ভুল করলেও আমি ভুল করিনি, ও আমাদের রক্ত, এই পরিবারের রক্ত শরীরে। ঠিক আছে মা, তোমার কথা আমি ফেলে দিচ্ছি না, আবার মেনেও নিচ্ছি না। খোঁজ আমাকেই নিতে হবে আর জানতে হবে ওকে আর এই বাসায় আসার উদ্দেশ্যটা কি। হ্যালো, ডক্টর ইমরান স্পিকিং। এটা কি ইউনানি আয়ুর্বেদিক হাসপাতাল? ইয়েস। আমি একটু হাসপাতালের ডিরেক্টর ডক্টর জেরিনা হাসানের সাথে কথা বলতে চাই। কিন্তু উনি তো বহু বছর আগে হাসপাতালের চাকরি ছেড়ে চলে গিয়েছেন। এই মুহূর্তে হাসপাতালের ডিরেক্টর কে? আমি, ডক্টর ইমরান। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ইনফ্যাক্ট আমি তো আপনার সাথে কথা বলার জন্য ফোনটা করেছিলাম। কেন, আপনার সাথে কি আমার কোনো পূর্ব পরিচয় আছে? মনে পড়ে, আজ থেকে 20 বছর আগে আমার ভাই আর তার ওয়াইফ অ্যাক্সিডেন্ট হয়েছে। আমার নাম নাদিম চৌধুরী, সিলেটের আয়ুষ মঞ্জিল থেকে বলছি। দেখুন, এভাবে বললে তো মনে থাকবে না, আপনার ভাইয়ের নামটা বলুন। সাজ্জাদ চৌধুরী। ওয়ান সেকেন্ড, আমি কম্পিউটার চেক করছি। আচ্ছা, আপনার ভাইয়ের বউয়ের নাম কি নাজমা চৌধুরী, তাই তো? এক্স্যাক্টলি। আমার ছোট ভাই, ছোট ভাইয়ের ওয়াইফ এবং তার গর্ভের সন্তান এই দুনিয়া ছেড়ে চলে গেছে, কিন্তু একটি মেয়ে দাবি করছে সে আমার ভাই ওরস জাত সন্তান। তাহলে পুলিশ স্টেশনে ফোন করুন, হাসপাতালে ফোন করে। আমার ক্ষমতা সম্পর্কে আপনি মনে হয় কিছুই জানেন না। সিলেটের যে কাউকে জিজ্ঞেস করবেন নাদিম কে। আমি কিন্তু অনেক জায়গায় যোগাযোগ করব, আদালতের অনুমতি নিয়ে আমি মেয়েটার ডিএনএ টেস্ট করব, আর তখন যদি জানতে পারি হাসপাতাল থেকে কোন রকম মিথ্যে ইনফরমেশন দেওয়া হয়েছিল তাহলে আমি কি করব সেটা মনে হয় আপনি ভালো করে বুঝে গেছেন। হ্যাভ আ গুড নাইট। মানুষ আগে বন মানুষ ছিল, সময়ের সাথে সাথে বন মানুষ মানুষ হয়ে উঠল, বিবর্তন, এভলিউশন। কিন্তু কে যে বলেছে বন মানুষ মানুষ হওয়ার পর বিবর্তন থেমে গেল? নো, নট এট অল, ভুল, একদম ভুল। বিবর্তন এখনো অনেক বাকি আছে। It's not magic, it's evolution from caveman to man.
সুস্থ জীবন সজীব প্রাণ আনন্দময় ভুবন গরুণ একাধিক গোল্ডেন অ্যাওয়ার্ড প্রাপ্ত বাংলাদেশের ঐতিহ্যবাহী ও মানব সেবায় নির্ভরযোগ্য প্রতিষ্ঠান কলিকাতা হার্বাল মেডিকেয়ার। আপনি কি বিয়ে করতে ভয় পাচ্ছেন অথবা বিয়ের পরে স্ত্রীর নিকট যেতে লজ্জা বা ভয় পাচ্ছেন? ভাবনার কিছুই নেই, সুখময় দাম্পত্য জীবন কামনায় কামিনী গোল্ড পুরুষের শক্তি ও স্থায়িত্ব বৃদ্ধি করে। এটি সেবনে নিশ্চিত ফলদায়ক ইনশাআল্লাহ। মূল্য 1,890 টাকা মাত্র। আপনি কি বিশেষ মুহূর্তে দুর্বল শক্তিমান পুরুষ হতে চান? আর হতাশা নয়, কস্তুরি পাওয়ার লোশন ব্যবহারে ইন্দ্রিয় শিথিলতা দূর করে, নার্ভ গুলোকে সবল করে এবং শক্তিশালী ও সতেজ করে তোলে। মূল্য 1,499 টাকা। স্বাস্থ্য নিয়ে ভাবছেন? ভালো ভালো খাবার খেয়েও স্বাস্থ্য হচ্ছে না, দিন দিন স্বাস্থ্য ভেঙে যাচ্ছে? তাহলে ব্যবহার করুন হেলথ পাওয়ার গোল্ড। মূল্য 1,599 টাকা মাত্র। আপনি কি হাড়ের ব্যথায় ভুগছেন? হাঁটু, কোমর ও পিঠের হাড়ের ক্ষয় এবং বাত ব্যথা নিয়ে চিন্তিত? মৃত্যুসুধা সেবন ও ব্যবহারে চিরমুক্তি হন। মূল্য 1,999 টাকা মাত্র। মহিলাদের সাদা স্রাব ও লিউকেরিয়া বন্ধের নির্মূল কোর্স, মূল্য 1,250 টাকা মাত্র। ডায়াবেটিস নিয়ন্ত্রণ কোর্স, মূল্য 1,499 টাকা মাত্র। আপনি কি বংশগত হাঁপানি ও কোল্ড অ্যালার্জিতে ভুগছেন? হাঁপানি ও শ্বাসকষ্টের স্থায়ী চিকিৎসা নিন। প্রতি কোর্স মূল্য 1,950 টাকা মাত্র। চর্ম ও অ্যালার্জি নির্মূল কোর্স, মূল্য 1,450 টাকা মাত্র। অর্শ ও পালস নির্মূল কোর্স, মূল্য 2,100 টাকা মাত্র। আপনি কি আপনার চুল নিয়ে চিন্তিত? নো টেনশন, প্রাকৃতিক উপহার চুল, একে রক্ষা করুন। জার্মান থেকে আমদানিকৃত হেয়ার গ্রো ব্যবহার ও সেবনে 7 দিনের মধ্যে চুল পড়া বন্ধ করে, অল্প দিনেই টাক মাথায় চুল গজাবে। মূল্য 1,850 টাকা মাত্র। মেদ ভুঁড়ি কমান ও স্মার্ট হন, ফ্যাট রিডিউস, মূল্য 2,050 টাকা মাত্র। মহিলাদের যে কোনো ধরনের মিস্তা, ব্রন, মাতৃত্বজনিত দাগ ও শেতি দাগ দূর করার ক্রিম ও লোশন পাওয়া যায়। মূল্য 1,499 টাকা মাত্র। বক্ষ বড় ও ছোট করা লোশন কোর্স, মূল্য 1,650 টাকা মাত্র। 100% ফলাফলের গ্যারান্টি। আপনি কি লম্বা হতে চান? স্থায়ী ভাবে 2 থেকে 3 ইঞ্চি লম্বা হন। কোর্স মূল্য 2,150 টাকা মাত্র। আপনি কি বিদেশ যেতে পারছেন না? আপনি কি মেডিকেল আনফিট? আপনার কি HBS Ag পজিটিভ জন্ডিস? চিন্তার কিছুই নেই, আমরাই দিচ্ছি 100% সফল চিকিৎসার মাধ্যমে আপনার বিদেশ যাওয়ার নিশ্চয়তা। বাংলাদেশ সব থেকে কম খরচে চীন, জার্মান, ভারতের অত্যাধুনিক প্রযুক্তিতে কার্যকরী ওষুধ দ্বারা নারী ও পুরুষের সকল জটিল ও কঠিন রোগে চিকিৎসা দিয়ে থাকে এবং বিফলে ফ্রি চিকিৎসা প্রদানের নিশ্চয়তা দিয়ে থাকে। আপনি কি নানা কাজে ব্যস্ত, ব্যবসা বা চাকরির ব্যস্ততায় চিকিৎসা নিতে পারছেন না? নো টেনশন, ঘরে বসে চিকিৎসা ও ঔষধ নিতে পারবেন। আপনাদের সেবায় আমাদের 24 ঘন্টা কল সেন্টার খোলা আছে। ভিপিও পার্সেল যোগে ঔষধ পাঠানো হয়, এক্ষুনি যোগাযোগ করুন। যোগাযোগের ঠিকানা কলিকাতা হার্বাল মেডিকেয়ার। দেশ ও বিদেশে ভিপিও পার্সেল যোগে ঔষধ পাঠানো হয়। ঘরে বসে ঔষধ পেতে টিভি স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন। মোবাইল 01784383746. দেশ থেকে ডাক্তার ইমরান, হ্যালো। হ্যালো ম্যাডাম, বিজলির চাচা ফোন দিয়েছিল। বিজলির চাচা? ম্যাডাম, 20 বছর আগে যাকে আমরা বলেছিলাম তার ভাই, ভাইয়ের বউ এবং বাচ্চা একসাথে মারা গিয়েছিল। হঠাৎ ফোন দেওয়ার কারণ? ওদের সিলেটের বাড়ি হাসমঞ্জলি নাকি মেয়েটা ফিরেছে। ও, কি ভালো খবর যে শোনালে আমাকে। কি হলো? আপনি আপনার পাওয়ার কন্ট্রোল করতে পারছেন না ম্যাম। পাওয়ার কন্ট্রোল করা খুব কঠিন ব্ল্যাক মাস্ক। ডক্টর আলম 20 বছর ধরে বিজলিকে পাওয়ার কন্ট্রোল করতে শিখিয়েছে, কিন্তু আমার কাছে 20 বছর অপেক্ষা করার সময় নেই। তাই বিজলিকে আমার চাই। যেভাবে হোক সিলেট থেকে ওকে নিয়ে এসো। আই নিড বিজলি। আই থিঙ্ক তোমার যে স্পেশাল পাওয়ারটা আছে ওটা ক্যাপচার করার জন্য এই ব্ল্যাক মাস্ক তোমার পেছনে তাড়া করে বেড়াচ্ছে। একদম তাই, আজ থেকে না, 20 বছর ধরেই তাড়া করে বেড়াচ্ছে। তার মানে ব্যাপারটা একদম পরিষ্কার, যে বা যারা তোমাকে খুঁজতেছে তারা তোমাকে 20 বছর আগে থেকে চেনে। জানো মা, আমি কিন্তু হাসপাতাল খোঁজ নিয়েছিলাম, ওটা কিন্তু উল্টো পাল্টা কথা বলেছে।
হাসপাতাল থেকে যাই বলুক, আমি আমার চোখকে কি করে অস্বীকার করব। হ্যাঁ মা, তোমার বিশ্বাসের উপর আমার পুরো আস্থা আছে। একটা উপায়ে আমরা কালো মুখোশ পরা লোকটার কাছে পৌঁছাতে পারি। আমি যেমন কালো মুখোশ পরা লোকটার কাছে পৌঁছাতে চাই, তেমনি সেও আমার মুখোমুখি হতে চায়। আমরা যদি আমার ভিডিও আপলোড করে নেটে ছেড়ে দিই, আমি দেখছি। আমি তোর ভয় পাই নেভার এভার, আমি তোর ভয় পাই না, তুই তো আমার কাছে কিছুই না। এই দেখ আমার ফিগার, দেখ এই দেখ আমার বডি, এই দেখ গুলির শব্দের মতো এটা কি শুনলাম? আমি ঠিক আছি বিজলি, আমি জানি না দাদি, কিছু জানার সময় নেই বিজলি। ওকে ছেড়ে দাও, নইলে তোমাকে পুড়িয়ে শেষ করে দেব। হাত নামাও বিজলি, নইলে রনিকে এতগুলো গুলি করব যে ওর একটা টুকরো খুঁজে পাবে না। আমি শেষবারের মতো ওয়ার্নিং, আমি
আমি শেষ করে ফেলবো। Okay? Let her go, you bastard! Chomoy nashto koro na, Rani. Ami jani o kyo na. Oi pechone ashol matha ta royeche. Girl, just like your father, Dr. Alam Ahmed. Appu, Appu, তুমি এখানে কিভাবে? ওরা কি তোমায় এখানে ধরে নিয়ে এসেছে? রানী তুই চুপ কর, ব্ল্যাক মাস্ক, মেয়েটাকে আমার কাছে ধরে আনো। নাদিয়া, you take her. বিশ বছর ধরে বারবার একই ঘটনা ঘটেছে। যতবার আমি তোমাকে প্রায় ধরে ফেলেছি ততবারই তোমার বাবা নিয়ে পালিয়ে গেছে। তাই আমার কাছে থেকেও বার বার দূরে চলে গেলে তুমি, কিন্তু তুমি আমাকে ধরতে যাচ্ছ কেন? আই ওয়াজ এ ডক্টর, আমার ছোট্ট ভাইকে নিয়ে আমার ডাক্তারি ভালোই চলছিল। কিন্তু যেদিন তোমার জন্ম হলো, তুমি আমার কোলে আসলে, তোমার ইলেকট্রিসিটি আমাকে কাঁপিয়ে দিল। আমার মতো জন্ম নিল একটা নেশা, রিসার্চের নেশা, সাকসেসের নেশা, আর তোমার পাওয়ার কে ব্যবহার করে বিশ্ব ব্রহ্মাণ্ড কে পাল্টে দেবার নেশা। তোমার সামান্য ব্লাড স্যাম্পল আমার মধ্যে চলে আসার ফলে এখন আমি পাওয়ারফুল, কিন্তু আমার পাওয়ার আনস্টেবল। স্টেবিলিটির জন্য আই নিড ইওর ব্লাড ফ্রম ইওর বোন ম্যারো। স্টপ দিস! আপনি তোমায় এগুলো কে বলেছে? তুমি কি বলছো এগুলো? তুমি আপুর একটাও কথা বিশ্বাস করো না। না রনি, উনি যা বলছে সব সত্যি, শুধু আমার বুঝতে একটু দেরি হয়ে গেল। এখনই আমাদেরকে বেরিয়ে পড়তে হবে। বাবা কি হচ্ছে এসব? 20 বছর ধরে ওরা আমাদেরকে খুঁজে বেড়াচ্ছে, আজকে ওরা আমাদেরকে খুঁজে পেয়েছে। তুমি আমার বাবাকে কেন মানলে? উনি নিজের মৃত্যু নিজেই ডেকে এনেছেন। নো, ইউ আর টু মাচ ইমোশনাল। Nadia, get me my dad. Attack, boys! Yeah!
তোমার মরার সময় হয়ে গেছে বিজলি। টাইম টু ডাই বেবি। হাউ কুড ইউ ডু দিস? তোমাকে আমি আমার নিজের আপু ভেবেছিলাম, আর রনি ও তো তোমার ভাই, কি করে পারলে তুমি ওর সাথে এমন করতে? তোমার বাজে পাওয়ারের জন্য সবকিছু ধ্বংস করে দিতে চাচ্ছ, কিন্তু আমি থাকতে, আমার জীবন থাকতে তুমি তা পারবে না। যেমন বাবা তেমন মেয়ে, টু মাচ ইমোশনাল। তুমি কেন হেরে গেলে জানো বিজলি? কারণ তুমি তোমার পাওয়ারটাকে ব্যবহার করে পুরো পৃথিবীটাকে হাতের মুঠোয় করতে পারতে, কিন্তু করনি। আর আমি তোমার পাওয়ার দিয়ে আজ আমি পাওয়ারফুল, আমি গড, গড, গড। তুমি গড না, তুমি একটা অপশক্তি, কারণ গড শুধু দেয়, ছিনিয়ে নেয় না। আমার রিসার্চ বদলে দেবে বিশ্ব ব্রহ্মাণ্ড। ডক্টর জেলিনার মৃত্যু নেই, আমি বারবার জন্মাবো। যতবার ডক্টর জেলিনা জন্মাবে ততবার জন্ম নেবে বিজলি, কারণ পৃথিবীতে সবসময় শুভ শক্তির জয় হয় আর অশুভ শক্তির পরাজয়, আর ভবিষ্যতও তাই হবে। একাধিকবার স্বর্ণপদক প্রাপ্ত শ্রেষ্ঠ প্রতিষ্ঠান কলিকাতা হার্বাল লিমিটেড সফলতায় সবার শীর্ষে। বাংলাদেশে আমরাই প্রথম থেকে বর্তমান পর্যন্ত জটিল ও কঠিন রোগীদের ঔষধ প্রস্তুতে অভিজ্ঞ রেজিস্টার্ড চিকিৎসক দ্বারা আন্তর্জাতিক ও বিজ্ঞান প্রযুক্তিতে পরিচালিত একটি সাফল্যজনক চিকিৎসা সেবামূলক প্রতিষ্ঠান কলিকাতা হার্বাল লিমিটেড। আপনার স্বাস্থ্য কি কঙ্কালের মতো হয়ে যাচ্ছে? উন্নত খাবার খেয়েও স্থায়ী স্বাস্থ্যবান হচ্ছেন না? সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়ামুক্ত ঔষধ সেবনে স্থায়ী স্বাস্থ্যের অধিকারী হন। এক ফাইল মূল্য 1500 টাকা। মেদভুরি কমান, ব্যায়াম ও ডায়েটের ঝামেলা ছাড়াই সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়ামুক্ত স্লিম টনিক সেবন করে সুন্দর ও স্মার্ট হন। মূল্য 1850 টাকা। হাঁপানি ও শ্বাসকষ্ট সমস্যায় ভুগছেন? নিঃশ্বাস নিতে কষ্ট বা কাশতে কাশতে দম বন্ধ হয়ে যায়, কোনো ঔষধে ফল পাচ্ছেন না? কলিকাতা হার্বাল লিমিটেডের চ্যালেঞ্জ, ঔষধ সেবনের সাথে সাথে রেজাল্ট। আপনি কি গোপন রোগে আক্রান্ত বা বিয়ে করতে ভয় পাচ্ছেন? যথাসময় যতটুকু শক্তি থাকা দরকার হয়তো তা আপনার নেই, তাই আপনি লজ্জিত? তাদের জন্য বিশেষ পদ্ধতিতে প্রস্তুতকৃত উচ্চ ক্ষমতা সম্পন্ন ঔষধ।
ঔষধ যা সেবনের সাথে সাথে রেজাল্ট। কস্তুরি কিং পার মেসাজ ওয়েল যা ব্যবহারে ইন্দ্রিয় শিথিলতা দূর করে হবে সতেজ ও শক্তিশালী। মূল্য 850 টাকা। যে সমস্ত মা বোনেরা বিভিন্ন গোপন সমস্যায় আক্রান্ত হয়ে বর্তমানে আপনার যতটুকু স্বাস্থ্য, শক্তিরূপ, লাবণ্য, মনের আনন্দ থাকা দরকার ততটুকু নেই, তারা আজই কলিকাতা হার্বাল লিমিটেডের সাফল্যজনক চিকিৎসা গ্রহণ করুন। বিনা অপারেশনে নাকের পলিপাস নির্মূল সহ অশ্ব, গেজ, পাইলস, এইচবিএস, এজি পজিটিভ ও বাত ব্যথা স্বল্প সময়ে প্রতিকার করা হয়। পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত হার্বাল ঔষধের মাধ্যমে দীর্ঘ 30 বছর ধরে সাফল্যের সাথে নারী ও পুরুষের যাবতীয় জটিল ও কঠিন রোগের পূর্ণ নিশ্চয়তা সহকারে সুচিকিৎসা দিয়ে আসছি। তাই আজই যোগাযোগ করুন। দেশ ও বিদেশ থেকে উচ্চ ডিগ্রি প্রাপ্ত ডাক্তার ও হাকিমের সঙ্গে ফ্রি পরামর্শের জন্য এক্ষুনি টিভি স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করুন। যোগাযোগের ঠিকানা কলিকাতা হার্বাল মেডিকেয়ার। দেশ ও বিদেশে ভিপিও পার্সেল যোগে ঔষধ পাঠানো হয়। ঘরে বসে ঔষধ পেতে টিভি স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করুন। মোবাইল 01784383746। গুড ইভিনিং জেন্টলম্যান, আমি এই কোম্পানির নতুন চেয়ারম্যান। দ্য কোল্ড ফিউশন প্রজেক্টে আপনারা তিনজন প্রজেক্ট ডিরেক্টর হিসেবে 14 বছর ধরে দক্ষতার সাথে কাজ করে আসছেন, কিন্তু আপনাদের অতি দক্ষতার কারণে কোম্পানিকে কোটি কোটি টাকা লস গুনতে হয়েছে। সাথে ডক্টর জেরিনা হাসানের মতো একজন ট্যালেন্টেড সায়েন্টিস্টকেও আমাদের হারাতে হয়েছে। দ্যাট ওয়াজ ভেরি ব্যাড। মোরাল অফ দ্য স্টোরি দাঁড়ালো, ইউ গাইজ আর লুজার্স। ইন মাই স্ট্র্যাটেজি মাঝামাঝি বলে কোনো শব্দ নেই। হয় মর্যাদা নিয়ে বাঁচো, আর না হয় মরে যাও। আই হেট লুজার্স। তুমি কেমন আছো? তুমি ভালো আছো? তুমি আমার সঙ্গে থাকলে আমি চিরকাল ভালো থাকবো। থ্যাংক ইউ। Thank you. Hello, Dadi. Hello, Bisley. হ্যাঁ, আমি ভালো আছি। তুমি ভালো আছো? হ্যাঁ। দাদি, তুমি কোনো টেনশন করো না, সব ঠিক হয়ে গেছে। রনি মোটামুটি সুস্থ, আর এক মাসের মধ্যে সব ঠিক হয়ে যাবে। আচ্ছা, নাদিম চাচা কি আমার কাগজ ঠিক করেছে? আচ্ছা আচ্ছা দাদি, তাহলে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। ওকে, ভালো থেকো। বাই। তোমাকে এই অবস্থায় এখানে নিয়ে আসার জন্য আমি খুবই দুঃখিত মিসলি। তোমার সাথে প্রথম সাক্ষাৎ আমার এভাবে হোক সেটা আমি চাইনি। কে আপনি? আমাকে এভাবে ধরে আনার মানেটা কি? তোমার বাবাকে আমি চিনতাম, সুতরাং তোমাকে আমি একটা জিনিস দেখাতে চাই। আমি কিছুই দেখতে চাই না। তুমি বৃথায় শক্তির অপচয় করছো মিসলি, কারণ এই ঘরটা নন কন্ডাক্টর, মানে বিদ্যুৎ পরিবহন করে না। আপনি আমার কাছে কি চান? তোমার সাহায্যে একটা অন্যায়কে প্রতিহত করতে চাই। চলো তোমাকে একটা জিনিস দেখাই যেটা তোমার বাবার গাড়িতে পেয়েছি। বিজলি মা, তুমি যখন আমার এই কথাগুলো শুনবে
তখন হয়তো আমি এই পৃথিবীতে থাকব না। বাবা, সবাই জানে তোমার বাবা মার মৃত্যু একটা কার অ্যাক্সিডেন্ট ছিল, কিন্তু আসলে ওটা কোনো কার অ্যাক্সিডেন্ট ছিল না। ওই অ্যাক্সিডেন্টটি ঘটানো হয়েছিল, গাড়ির ড্রাইভার হাবিব আমাকে সব জানিয়েছিল। আর এই মার্ডারের প্ল্যান কে বলেছিল জানো? তোমার চাচা নাদিম। আমি জানি তোমার এই মুহূর্তে প্রতিশোধ নিতে ইচ্ছে করছে, যে কোনো সাধারণ মানুষেরই তাই ইচ্ছে করবে, কিন্তু তুমি তো সাধারণ না, তুমি স্পেশাল। কোথায় সে? বলতে পারি, শর্ত একটাই, তাকে ধরে আমার কাছে নিয়ে আসতে হবে। ডান, বাই দ্য ওয়ে ইউ নিড অ্যান আউটফিট। ওয়াই? বিকজ ইউ আর স্পেশাল। বস, আপনি আপনার পরিচয়টা দিলেন না। সময় বলে দেবে আমি কে। ভাই, কে দেখছিস? বস, আকাশ তুমি, তার মধ্যে বিজলি চমকায় কেন? কে তো? আমি কে তোমার না জানলেও চলবে, কিন্তু তুমি কে আমি সেটা জেনে গেছি। নিজেই আড়ালে লুকিয়ে আছিস। আমি মুখোশ পরেছি তোমার মতো মুখোশধারী মানুষদের মুখোশ খুলতে। এই সাবধান বাণী ভালোভাবে দেখুন। আপনার কি টয়লেট করতে ভীষণ ব্যথা হয়? আপনার কি পায়ুপথে ফোঁড়া হয়ে গেছে, যার দরুন টয়লেটের সময় রক্ত ঝরছে? নাকি মল ত্যাগ করার সময় আপনার অসম্ভব জ্বালা করে, কিংবা সুচ ফোটার মতো ব্যথা করে, যে ব্যথা আপনার পক্ষে অসহনীয়? অর্শ এবং পাইলস ঠিক এই রকমই একটা ভয়ঙ্কর রোগ। বাই বাই পাইলস এর থেকে মুক্তি পাওয়ার একমাত্র ওষুধ। আর কোন রকম ওষুধ এই অশ্ব বা পাইলস থেকে আপনাকে মুক্তি দিতে পারবে না, আপনার বিন্দু মাত্র দেরি আপনাকে মৃত্যুর দিকে ঠেলে দেবে। হঠাৎ করে আমার পায়ুপথে জ্বালা শুরু হয়, ডাক্তারের কাছে যাই, আর ডাক্তার বললেন পাইলস। আমি দুবার অপারেশন করিয়েছি কিন্তু কোনো ফল হয়নি, আবার শুরু হয়ে গেছে। এই ছোট ছোট সমস্যা একটা বড় ভয়ঙ্কর রোগে পরিণত হতে পারে, যার নাম হলো অর্শ। পাইলস বা অর্শ যার হয়, তার জীবন বড়ই দুঃসহ হয়ে ওঠে। পেটে নানা রকম সমস্যা আর পাচন প্রক্রিয়াতে অসন্তুলনের জন্য মল দাঁড়াতে মাংস বা গাঁট হয়ে যায়, যাতে প্রথমে কোষ্ঠকাঠিন্য দেখা যায়, তারপর শৌচালয়ের সময় চুলকুনি আর জ্বালার সমস্যা দেখা দেয়, তারপর এটা ফোলা বাড়িয়ে ব্যথা সৃষ্টি হতে থাকে আর রক্ত পড়তে থাকে, এমনকি অপারেশন হতে পারে। কিন্তু এবার আপনার ভয় পাওয়ার কিছু নেই, আপনাকে শুধু বলতে হবে বাই বাই পাইলস। বাই বাই পাইলস। অশ্ব যতই পুরনো হোক না কেন, তা অপারেশন আগে হোক বা অপারেশনের পরে, বাই বাই পাইলস আপনার জীবনের এই সমস্যাকে করে দেবে বাই বাই। আয়ুর্বেদিক ওষুধ বাই বাই পাইলস, সম্পূর্ণ বিশ্বাসযোগ্য আর 100% গ্যারান্টেড রিসার্চ। পাইলস একটা এমন রোগ, একবার হলে আর যাওয়ার নামই নেয় না। আর অনেক মানুষ লজ্জায় এই রোগকে লুকোয়, কাউকে বলে না পর্যন্ত, আর ভয় পেয়ে চুপচাপ সহ্য করতে থাকে। আর পেটের রোগ বাড়তে থাকে তো বেড়েই চলে, বছরের পর বছর চলতেই থাকে, ডাক্তার, মেডিসিন, ট্রিটমেন্ট আর অপারেশন। কিন্তু ওই কষ্ট অপারেশনের পরেও চলতে থাকে, ওই ব্যথা, ওই জ্বালা, ওই রক্ত পড়া। অনেক লোকই ভাবেন
অপারেশন একবার হয়ে গেলে সবকিছু ঠিক হয়ে যাবে, কিন্তু অপারেশনই এর একমাত্র সমাধান নয়। এই জন্য অপারেশন করা রোগীও বাই বাই পাইলসের সেবন অবশ্যই করুন, যাতে করে অর্শ দ্বিতীয়বার হওয়ার কোনো সম্ভাবনাই না থাকে। আজকের লাইফস্টাইলে অসময় শোয়া, খাওয়া দাওয়া, দৌড়ঝাঁপ, টেনশন, জাঙ্ক ফুড, মশলাদার খাবার দাবার, এইসব অভ্যেসের জন্য মানুষের পাচন ক্রিয়া ব্যাহত হয়। এগুলো ভয়ঙ্কর রূপ নিতে পারে। মলদ্বার এবং মলাশয়ে খুব বাজে ধরনের ইনফেকশন হয়ে যায়, আর তারপর শুরু হয় এমন যন্ত্রণা যা রোগীকে নাস্তা নাবুদ করে ছাড়ে। মল সংকোচন দ্বারা ঘর্ষণ হওয়ার ফলে ওই নার্ভ ফেটে যায় আর রক্ত পড়তে থাকে। একেই বলে খুনি অর্শ। আর এই প্রক্রিয়া এত কষ্টকর হয় যে টয়লেটের সময় এত জ্বালা আর ব্যথা হয় সে তো শুধু একমাত্র রোগী বলতে। কিন্তু আপনার ঘাবড়ানোর কোনো দরকার নেই, কারণ আমরা আপনার জন্য নিয়ে এসেছি বাই বাই পাইলস। হলো অর্শের পার্মানেন্ট ওষুধ। আপনি 7 দিনেই এর ফল বুঝতে পারবেন, রক্ত আর ব্যথা বন্ধ হয়ে যাবে, আর ধীরে ধীরে পুরো কোর্স নিলে এই ঘা সম্পূর্ণ নিরাময় হয়ে যাবে। তাহলে আর ভাবনা কি, এখনই ফোন করে অর্ডার করুন বাই বাই পাইলস। আসল পণ্য কেবল একমাত্র আমাদের কাছে পাবেন, বাংলাদেশের একমাত্র আমদানিকারক কলিকাতা হার্বাল মেডিকেল। বাই বাই পাইলস হলো আয়ুর্বেদিক ওষুধ। অর্শ যতই পুরনো হোক না কেন, তা অপারেশনের আগে হোক বা অপারেশনের পরে, বাই বাই পাইলস আপনার জীবনের এই সমস্যাকে করে দেবে বাই বাই। আদাব হুজুর, আমার আব্বা জান খেতে আর খাওয়াতে ভালোবাসতেন, আমিও খেতে আর খাওয়াতে ভীষণ ভালোবাসি। আর আমাদের খাওয়া মানে টেস্টি গরম মশলা, ঘি, তেল, মরিচ, ওই সব টেস্টি মশলার জন্য পেটে এমন তুফান আসে না কাউকে বলা যায় না সহ্য করা যায়। ডক্টর তো অপারেশন করার জন্য বলে দেয়, আমার তো অপারেশন শুনলেই ভয় করে। ওই সময় হিন্দুস্তান থেকে আসা আমার এক বন্ধু বাই বাই পাইলস খাবার জন্য পরামর্শ দেয়। আমি তো সঙ্গে সঙ্গে বাই বাই পাইলস আনাই আর খাওয়া শুরু করে দিই। ব্যাস, মানে দারুণ হয়ে গেল। বাই বাই পাইলসের জন্য আমি একদম ঠিক হয়ে গেলাম। আবার সেই খাওয়া দাওয়ার প্রোগ্রাম শুরু হয়ে গেছে। আপনি কবে আসছেন আমার নিমন্ত্রণে? বাই পাইলস হলো আয়ুর্বেদিক ওষুধ। অর্শ যতই পুরনো হোক না কেন, তা অপারেশনের আগে হোক বা অপারেশনের পরে, বাই বাই পাইলস আপনার জীবনের এই সমস্যাকে করে দেবে বাই বাই। মানে অর্শ থেকে মুক্তি। বাই বাই পাইলস কিন্তু খুবই ভালো প্রোডাক্ট। বাই বাই পাইলস এর মতন ভালো ওষুধ আজ পর্যন্ত তৈরি হয়নি আর ভবিষ্যতেও তৈরি হবে না। বাই বাই পাইলস খেয়ে আমি একদম ঠিক হয়ে গেছি। সম্পূর্ণ বিশ্বাসযোগ্য আর 100% গ্যারান্টেড রিসার্চ। এর তাহলে দেরি কিসের? স্ক্রিনে দেওয়া নম্বরে এক্ষুনি ফোন করে অর্ডার করুন। যোগাযোগের ঠিকানা কলিকাতা হার্বাল মেডিকেল। দেশ ও বিদেশ থেকে উচ্চ ডিগ্রি প্রাপ্ত ডাক্তার ও হাকিমের সঙ্গে ফ্রি পরামর্শের জন্য এক্ষুনি টিভি স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন। দেশে ও বিদেশে ভিপিও পার্সেল যোগে ঔষধ পাঠানো হয়। ঘরে বসে ঔষধ পেতে টিভি স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন। মোবাইল 01784383746।